ওকে, আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে নতুন একটা টাইপ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ওকে, নতুন একটা টাইপ করব। তার আগে আমরা পুরনো কিছু জিনিস একটু ঝালাই করে নিব, ঠিক আছে? একটু রিমাইন্ড করা, ঠিক আছে? দরকার আছে, এই জন্য রিমাইন্ড করব। মনে করো, সাপোজ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পি, সাপোজ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পি, এটাকে তুমি লগ আকারে প্রকাশ করো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু পি, আমরা বললাম যে এটাকে লগ আকারে প্রকাশ করো, লগের বা লন লগারিদমে প্রকাশ করো। তাহলে কি করতে পারি আমরা? আমরা কিন্তু খুব সিম্পলি এইভাবে লিখতে পারি যে লগ এক্স টু দি পাওয়ার কি হবে? পি ইকুয়াল ওয়াই। এটা কিন্তু আমরা নিচের কাছে পড়ে আসছি, অর্থাৎ আমাদের কি হয়, উপরের যে এলিমেন্টটা থাকে আর ডান দিকে যে এলিমেন্টটা থাকে, দে আর রিপ্লেস বাই ইচ আদার, তারা একজন আরেকজনকে রিপ্লেস করে। ওকে, দেখো এই জিনিসটাই করছে। যখন আমরা লগ নিছি, পিটা চলে গেছে ওয়াই এর পজিশনে এবং ওয়াইটা চলে আসছে পি এর পজিশনে। এটা হচ্ছে লগের ক্যারেক্টারিস্টিক্স, ওকে, লগের ধর্ম। আমরা যদি এইভাবে আবার সিম্পলি বলতাম যে লগ এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল ওয়াই, যদি বলতাম এটাকে লগ উঠিয়ে বা লগ বাদ দিয়ে প্রকাশ করো, তাহলে খুব সিম্পল, এক্স টু দি পাওয়ার কি হতো, ওয়াইটা চলে আসতো পি এর জায়গায়, আমরা লিখতাম এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু পি। আমরা এগুলো লিখছি কারণ আছে, আমরা একটু পরে বুঝবো কারণ আছে, এই জন্য লিখছি। ওকে, তার মানে খুব সিম্পল ব্যাপার। আমাদেরকে এটা মানে অনেক সময় একটু কনফিউশন হয় পরীক্ষা হলে, ঠিক আছে? একটু কনফিউশন হয়, সেটা হলো মানে অনেক সময় আমরা বেসটা চেঞ্জ করে দিই। ওকে, মনে রাখতে হবে বেস কোনো সময় চেঞ্জ হবে না, অর্থাৎ নিজের যে বেস থাকে আমরা কি বলি, সামথিং টু দি পাওয়ার সামথিং, অর্থাৎ নিচেরটা হচ্ছে আমার বেস এবং উপরেরটা হচ্ছে আমার কি, পাওয়ার পাওয়ার শক্তি। মনে রাখবা, বেস কোনো সময় তুমি চেঞ্জ করতে পারবা না। ওকে, বেস লগ এর ক্ষেত্রে কোনো সময় তুমি চেঞ্জ করতে পারবা না, শিফটিং করো আলাদা জিনিস, কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। অর্থাৎ এটা যদি 10 বেস থাকে 10 বেস, ই বেস থাকলে ই বেস, আমরা জানি লগ এর দুইটা বেস আছে, একটা 10 বেস একটা ই বেস। ওকে, সো তুমি বেস গুলো চেঞ্জ করতে পারবা না নর্মালি উইথাউট কি বলবো আমরা, রিপ্লেসমেন্ট, অর্থাৎ তুমি বেসটাকে কোনো সময় চেঞ্জ করবা না। এই বেস চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের ম্যাথে অনেক সময় প্রবলেম হয়ে যায়, এবং আমাদের এই প্রবলেমটা হয় খুবই, হয় স্টুডেন্টদের খাতাগুলোতে এই ভুলটা প্রায়ই হয়, অ্যাভেলেবেল হয়। সো এটা মনে রাখবা যে নিচে যে বেসটা থাকবে, এই বেসটা হচ্ছে তোমার ফিক্সড, এই বেসটা হচ্ছে ফিক্সড, এটাকে নাড়ানো যাবে না। তুমি পাওয়ারটাকে যাই ইচ্ছে করতে পারো, কিন্তু বেসকে কখনো ওর স্থান থেকে সরানো যাবে না। ওকে, সো এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো, যে পাওয়ারটা উপরে যে পাওয়ার এইটা এবং ডান দিকে যে রাশিটা থাকবে মানটা, দে ক্যান বি ইন্টারচেঞ্জ, তারা একজন আরেকজনের স্থান নিতে পারে। যদি লগ আমি কনভার্ট করি তাহলে একজন আরেকজনের স্থান আসবে, আবার লগ থেকে জেনারেল ফর্মে গেলে সেটাও তারা স্থান চেঞ্জ করবে। ওকে, এখান থেকে দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারি, আমরা একটা ঐতিহাসিক জিনিস কিন্তু জানি। দেখো তো এই জিনিসটা আমরা জানি না যে লগ, মনে করো এ টু দি পাওয়ার এ ইগোস টু কিন্তু ওয়ান, ওকে, এটা কিন্তু আমরা জানি, জানি তো, এইটা আমরা মনে করি যে সূত্র, এটা কিন্তু ফান্ডামেন্টাল বেজ আছে এটার একটা, খুব সিম্পল। খেয়াল করো, আমরা যদি বলি এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু এ, এটাতে কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা হওয়ার কথা না, কারণ সাম টু দি পাওয়ার ওয়ান থাকলে ওইটাই হবে, এটা তো নিশ্চিত। আমি যদি বলি তোমাকে যে বাংলাদেশ টু দি পাওয়ার ওয়ান সাপোজ, তাহলে তুমি এটাকে বাংলাদেশই বলবা, অন্য কিছু বলার সুযোগ নাই। ওকে, মানে পাওয়ার ওয়ান থাকলে আসলে যা থাকে তাই। সো এটি কিন্তু খুব সিম্পল, দেখো এখানে এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু এ, তার মানে এখন যদি আমরা লগ কে ইন্ট্রোডিউস করি এটাতে, খেয়াল করো লগ কে যদি নিয়ে আসি, আমার বেস কত, এ, আমি বেস কে ঠিক রাখলাম, তাহলে এখানে কি খেলাটা হবে, এই ডান দিকের এটা এই জায়গায় চলে আসবে, এই ওয়ানটা এখানে চলে আসবে, তার মানে দেখো এ ইন্টারচেঞ্জ করলো ওয়ান। আমরা কিন্তু এই জিনিসটাকে দেখি, মনে করি এটা একটা বেস, কিন্তু এটার বেস কিন্তু আসলে এই সিম্পল জায়গায় আমাদের লুকিয়ে আছে, দেখছো? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, অর্থাৎ আমরা কিন্তু আসলে মনে করি এটা মনে ফর্মুলা সূত্র, আসলে এর কি বলবো আমরা রুটটা
বা বেসিসটা কিন্তু এই সিম্পল জায়গায় লুকিয়ে আছে, ঠিক আছে? আবার সেম ভাবে আমরা ওইটাকে ওয়ান নিয়ে আসলে আবার ওইটা এ দিকে নিয়ে যেতে পারতাম। ওকে, সো আমরা যদি বলি একটা জিনিস মনে রাখতে হবে যে লগ, মনে করো আমরা বললাম ডাকা, এর পাওয়ার উপরে দিলাম কি ডাকা, তাহলে এটার মানটা কত হবে আমার? অবশ্যই ওয়ান হবে, ঠিক আছে? কারণ দুইটা জিনিস আমার সেম, বেজ এবং পাওয়ার যখন সেম হয় তাদের মান ওয়ান হয়, কারণ এই যে আমরা এখানে দেখতে পারতেছি বেজ আর মান যখন সমান তখন তাদের মান ওয়ান, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে বেজ এবং পাওয়ার যদি সমান হয় কখনো তার মান অবশ্যই ওয়ান হবে, এবং সেটা লগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এখন আমরা একটু অন্যভাবে আরেকটা জিনিস একটু দেখি। খেয়াল করো, সাপোজ আমরা এই জিনিসটা জানি, এটা আগে থেকেই জানি, ছোট ক্লাসে পড়ে আসছি, লগ ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ বেসটা কত আমার ই, হলে এটাকে আমি সিম্পলি লিখতে পারি লন অফ এক্স। খুব সিম্পল ভাবে আমরা লিখতে পারি যে লগের বেসটা যখন ই হবে এর পাওয়ার থাকবে এস, এটাকে আমরা লিখতে পারি লন এক্স, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা খুব সিম্পলি বলি যে আমাদের ন্যাচারাল বা বাংলায় যেটাকে আমরা বলি স্বাভাবিক লগারিদম, লগারিদম, ওকে, ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম, ঠিক আছে? অর্থাৎ লগ ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা বলছি লন অফ এক্স, এটা হচ্ছে আমার ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম। ওকে, এখানে আমরা ই এর মানটা কিন্তু জানি, এই বেজ এর মানটা কিন্তু আমাদের জানা আছে। অনেকে বলে এটা তো বেজ ই, এটা কত হবে? হ্যাঁ, ই এর মান তো আমরা জানি 0.27182 এরকম সামথিং। ওকে, এই মানটা কিন্তু আমরা জানি। ওকে, এখন দেখো আমি যদি বলি তোমাকে লন অফ এক্স ইকুয়াল, খেয়াল করো আমরা একটু আগে একটু একটা জিনিস দেখাইছিলাম তোমাদের যে এ টু দি পাওয়ার যদি বি, সরি, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান যদি আমার পি হয়, আমরা কি বলছিলাম? লগ লগ এক্স টু দি পাওয়ার পি ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ পাওয়ার এবং সাইডটা চেঞ্জ। তার মানে আমরা এই মানটা থেকে লগে কনভার্ট করতে পারি, আবার লগের থেকে বিপরীতভাবে এখানে আসতে পারি। এখন যদি আমি বলি তোমাকে, খেয়াল করো ভালো করে, যে আমি লগ ই টু দি পাওয়ার থেকে লন এক্সে গেছি, এখন লন এক্স সমান হোয়াট এভার লগ অফ এক্স, অর্থাৎ কাউন্টারটা কি হবে, অর্থাৎ লন এক্স সমান এখানে লগ এক্স এর মানটা কত হবে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি কি প্রশ্নটা ভালো করে বুঝাতে পারতেছি? অর্থাৎ আমি এই জায়গা থেকে এই জায়গায় গেলে যা হয়, এর উল্টাটা গেলে আসলে কত হয়, এটা কি বলা সম্ভব সরাসরি? এটা কি বলা সম্ভব? এটা সরাসরি বলা যাবে না, একটু ক্যালকুলেশন করতে হবে। তার আগে আমি আর কয়েকটা জিনিস একটু দেখাই, খেয়াল করো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, ছোট ছোট কয়েকটা জিনিস। দেখো আমরা কি লিখছি, লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন অফ এক্স, এটা আমরা জানি ঐতিহাসিকভাবে। আমরা চাচ্ছি কি এই এখন ডান দিক থেকে বাম দিকে যাব, এটা আমরা করছি বাম দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। তার আগে আমি একটু বলি, মনে করো সাপোজ আমরা যদি এইরকম লেখার চেষ্টা করি যে লন এই এক্স এর পরিবর্তে, সাপোজ এক্স এর পরিবর্তে আমি ই বসাই দিলাম, আমি রাইট হ্যান্ড সাইডটা আগে লিখলাম, মনে করো আমি এক্স এর পরিবর্তে ই বসাইলাম, ধরলাম সাপোজ এক্স ইকুয়ালস টু ই, তাহলে আমি এই সাইড কি লিখতে পারি, লগ ই টু দি পাওয়ার ই, এক্স এর পরিবর্তে ই বসাইলাম যেহেতু এক সাইডে ই বসাইছি, তার মানে এটা কি, দেখো লগ বেজ আর পাওয়ার সমান, তার মানে এটা কত, ওয়ান। অর্থাৎ তুমি এখান থেকে একটা ফাইন্ডিংস টানতে পারো, লগ ই ইকুয়াল ওয়ান, এটা একটা কিন্তু ফাইন্ডিংস আমরা জানি, আজকে আমরা দেখলাম কিভাবে এটা আসে, অর্থাৎ লগ ই ইকুয়ালস টু ওয়ান। ওকে, আরেকটা ফাইন্ডিংস আমরা টানি, দেখো তারপর আমরা প্রমাণটা দেখব কিভাবে হলো, লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন অফ এক্স। ওকে, এখন তোমরা জানো আমি যদি শুধু এই পাওয়ারটাকে রাখতে চাই, এই পাওয়ারটাকে রাখতে চাই, এটার বেস কত ই, তাহলে আমি কত লিখতে পারি, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লন অফ এক্স। এটা কনফিউশন হওয়ার কিছু নাই, এটা আসলে কি রকম আলটিমেটলি কি, আমরা কি বলছিলাম যে এইখানে যা থাকবে ই টু দি পাওয়ার এই তারা ইন্টারচেঞ্জ করবে এই দিকের এটা আর এটা, তার মানে ই টু দি পাওয়ার লন এক্স সমান আলটিমেটলি আমার কি এক্সই হয়, ঠিক আছে? জাস্ট আমি এটাকে একটু আগে ঘুরাই লিখছিলাম। ওকে, তার মানে এটাও একটা ফাইন্ডিং যে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়ালস টু
e to the power ln x equals to x, whereas ln e to the power x equals to ln x. Okay. এখন কথা হলো এত কিছু বললাম কেন, এত কিছু বলার কারণ আছে, কারণ আমরা চাই কি ডান দিক থেকে বাম দিকের পরিস্থিতিটা কি হয় এটা দেখতে চাই, এটা দেখাটা দরকার, কারণ এটা আমরা অলরেডি জানি কিন্তু কিভাবে আসছে আশা করি জানি না, এবং এটা দরকার আছে এই জন্যই। ওকে, সো আমি আবার একটু লিখি, আমরা জানতাম কি লগ ই টু দি পাওয়ার, সরি আমাদের ফাইন্ডিংসটা কি দরকার, লন এক্স ইউজ টু হোয়াট এভার log of x, এটা কি হয় আমরা এটা জানতে চাই, মানে উল্টাটা। সো সাপোজ যদি মনে করো এটা সমান আমরা সামথিং কিছু একটা ধরে নিই, ln x = মনে করো y, কথার কথা ধরে নিলাম ln x = y, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা বলতে পারি না যে ln x সমান তো আমরা জানি, আগেই জানি log e to the power x = y, এটা আমরা আগেই জানি ln x = log e to the power x। ওকে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো e to the power y এটা ইন্টারচেঞ্জ করে দিব ইকুয়ালস টু x, ওকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলাম। এখন আমরা এটাকে একটু আমাদের সুবিধার্থে ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলাম লেফট এন্ড রাইট এন্ড ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে। দেখো এখন যদি আমরা লগ কে ইন্ট্রোডিউস করি, ওকে এখন লগটা কেন ইন্ট্রোডিউস করব, দেখো আমরা যা করতে চাইতেছি, আমরা যা করতে চাইতেছি দেখো লগ অফ x, ঠিক আছে, লগ অফ x, আরেকটা হচ্ছে ln x, যেহেতু আমার এখানে x আছে তার মানে এর সাথে কোনো না কোনো ভাবে আমাকে log কে নিয়ে আসতে হবে, না হলে ওই ফরম্যাটটা পাওয়াটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাকে আমি log x টা নিয়ে আসি, আমি ln ও নিতে পারতাম, ln x নিয়েও করতে পারতাম, কোনো সমস্যা নাই, আমি log লগটাকে নিচ্ছি, একই কথা log x equals to এটা কি লিখবো e to the power y, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি log নিয়ে আসি তার মানে উপরেরটা মান নিচে চলে আসবে, হয়ে যাবে log y log of e, ওকে। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে দেখো এটা আমার কি দাঁড়াইলো, এইটা দাঁড়াইলো আমার দেখো ওয়াই লগ ই, ওয়াই লগ ই, ওয়াই সমান কত, ওয়াই সমান কিন্তু তুমি অলরেডি ধরে রাখছো লন এক্স, ওয়াই সমান কিন্তু তুমি আগে ধরে রাখছো লন এক্স, তো আমি ওয়াই এর মানটা এখান থেকে বসাই দিলাম লন এক্স, আর সাথে আছে আমার লগ অফ ই, ওকে। সো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তুমি লগ ই এর মান সাইন্টিফিক টিপ দিলে 0.4344 এরকম সামথিং ব্লাবলা বা কিছু একটা পাবা, ওকে কিছু একটা পাবা। আর আমার বাম দিকে কি ছিল, লগ অফ এক্স, তার মানে দেখো এখন যদি আমি এই ফরম্যাট আনতে চাই যেটা আমার দরকার, লন এক্সটা বাম সাইডে, লন এক্স রাখলাম বাম দিকে, তার মানে লন এক্স সমান আমার কত, এই মানটা চলে যাবে ডান দিকে নিচে 0.4344 log of x, তার মানে খেয়াল করো খুবই ইন্টারেস্টিং জিনিস, এই জিনিসটা আমার এইখানে আসতেছে, অর্থাৎ এটার মান 0.4344 ইনটু log of x, কিন্তু আমরা যখন এটাকে স্বাভাবিকভাবে লিখছিলাম log e to the power x, এটা সমান আমরা লিখতে পারছি ln x, কিন্তু উল্টায় যখন লিখতে গেছি তখন কিন্তু আর লিখতে পারি নাই, কাহিনীটা বুঝতে পারতেছো, সরাসরি কিন্তু লিখতে পারি নাই, ওকে। তার মানে এখানে একটা মান আমার চলে আসতেছে যেটা 0.4344, ওকে একটা মান তোমার কিন্তু চলে আসতেছে, খেয়াল করছো একটা মান কিন্তু তোমার চলে আসতেছে। এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে হলো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমি গেলাম একরকম মান, আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে অন্যরকম মান, এটা আবার কেমন কথা, না এটা কেমন কথা না, এটা ঠিকই আছে। খেয়াল করো এইখানে কোনো বেস নাই, মানে কত এটা, মানে কত এটা কিন্তু টেন ভিত্তিক, কিন্তু তুমি যেটা কনভার্ট করছিলে আগে এইটা, এটা ছিল ই ভিত্তিক বা ই বেস, অর্থাৎ তুমি আগের যে ফর্মটা লেখছো এটা ছিল ই বেস, এই জন্য এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান বা উল্টাটাও সমান, কিন্তু আমি এটাকে কনভার্ট করে নিয়ে গেছি কি কিছু নাই মানে কি টেন বেস, সো বেসটাকে কিন্তু আমি চেঞ্জ করে দিছি, ভালো করে খেয়াল করো বেসটাকে কিন্তু আমি চেঞ্জ করে দিছি, আগেরটা ছিল আমার ই বেস, এখন হচ্ছে আমার টেন বেস। আচ্ছা আমি এটাকে আবার একটু স্পেস করে লিখি, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারের বা এই টপিকটাতে লাগবে। দেখো আমি আবার একটু লিখি, আমরা কি বলতে চাইছিলাম যে লগ ই টু দি পাওয়ার এক্স ইগোস টু লন অফ এক্স, অর্থাৎ লগ এর মান লন এক্স এর সমান, ওয়ার এস এটা ই ভিত্তিক হতে হবে, এখন ই ভিত্তিক না হলে লন এক্সটা আমার লগ অফ এক্স এর সমান হবে, ওরফে লগ টেন বেজ এর সমান হবে যখন এর সাথে আমার 0.4343 বা এটাকে তুমি কনভার্ট করলে হবে 2.303 log 10 of x,
অর্থাৎ লন এক্স এর মানটা এইটার সমান। ওকে, কিন্তু মনে রাখতে হবে এখানে হচ্ছে ই বেস, এখানে হচ্ছে টেন বেস, এইটাকে গুলাই ফেললে কিন্তু সমস্যা, টেন বেস আর ই বেস এইটাকে কিন্তু গুলানো যাবে না, এইটা আমরা পরীক্ষায় গুলাইয়া ফেলি, এই জন্য বারে বারে বলা, ঠিক আছে, এইটাকে গুলাইয়া ফেলি বলেই আমাদের বারে বারে বলা। ওকে, সো এই জিনিসটা আমরা একটু ফিল করতে পারতেছি কিনা, মানে এখানে কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করতেছি কিনা বুঝতে, এখানে কি বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে আমি যা বললাম এতক্ষণ? না স্যার। ওকে ফাইন, বুঝতে পারছি। এখন আরো ছোট্ট তিনটা জিনিস, এগুলো আমরা জানি, জাস্ট আমি একটু রিমাইন্ড করে দিতেছি কারণ এগুলো লাগবে এই জন্য। মনে করো লন, আমি যদি বলি x টু দি পাওয়ার y, তাহলে আমি খুব সিম্পলি বলতে পারি যে y টা সামনে চলে আসবে, y লন অফ x, এটা আমি খুব সিম্পলি বলতে পারি। আমি খুব সিম্পলি আরেকটা জিনিস বলতে পারি যে লন যদি আমার এক্স ওয়াই হয় তাহলে কি হবে, লন এক্স প্লাস লন ওয়াই, গুণফল থাকলে যোগফল আকারে হবে। আমি যদি বলতাম লন অফ এক্স বাই ওয়াই তাহলে কি হবে, লন এক্স মাইনাস লন ওয়াই। ওকে, এই জিনিসগুলো আমরা জানি, জাস্ট আমি একটু বললাম, সেটা হলো কি, পাওয়ার থাকলে পাওয়ারটা আমার লনের ক্ষেত্রে সামনে ড্রিম করে, ঠিক আছে, বা জাম্প করে সামনে চলে আসে, জাম্প করে, জাস্ট জাম্প করে সামনে চলে আসবে লন যখন থাকবে। যখন এটা মাল্টিপ্লাই গুণ আকারে থাকবে সেটা কি হবে, আমার যুগ হয়ে যাবে। দেখো এক্স ওয়াই টার্ম দুইটা গুণ আকারে আছে, এটা আমার যুগ হয়ে যাবে। যখন এটা ভাগফল আকারে থাকবে তখন সেটা বি হয়ে যাবে। ওকে, এগুলো আমরা জানি, তারপরে বললাম। এখন আমরা তিনটা জিনিস একটু জানবো, একদম স্ক্রুলি মানে সিকোয়েন্সিয়ালি, সে তিনটা জিনিস আমরা অতীতে পড়ে আসছি, জাস্ট আবার রিমাইন্ড করে দেয়া, কারণ এই জিনিসটা আমরা পড়ছি কিন্তু এখনে এসে, নতুন না, সরি পুরান না, মানে নতুন অবস্থায় শিখছি। সেটা হলো কি, আমি যদি বলতাম, খেয়াল করো, আমি যদি বলতাম ওয়াই গোস টু এক্স টু দি পাওয়ার টেন, খেয়াল করো আমি তিনটা জিনিস একটু লিখে দিলি, মনে করো ওয়াই গোস টু টেন টু দি পাওয়ার এক্স, আমি আরেকটা বললাম মনে করো ওয়াই গোস টু এক্স টু দি পাওয়ার এক্স, মজার জিনিস, খেয়াল করো তিনটা কিন্তু পাওয়ার পাওয়ার, কিন্তু তিনটা কিন্তু একরকম অর্থ মিন করে না। এটা কি মিন করে, এটা মিন করে, আমি এখানে বড় করে লিখি, এটা মিন করে চলকের উপরে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট। দেখো এক্সটা আমার চলক বা ভেরিয়েবল, টেনটা আমার কনস্ট্যান্ট, এর মান যে কোনো হইতে পারে, টেন না দিয়ে আমার টুইন্টি দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এইটা কি হলো, এটা হলো ধ্রুবকের উপরে চলক। এইখানে কি কাজ হলো, ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল, ধ্রুবকের উপরে ধ্রুবক, ধ্রুবকের উপর ধ্রুবক। দেখো আমার সবগুলো কেস চলে আসে, আরেকটা কেস হওয়ার কথা সেটা আমরা লাখলাম না, যে ধ্রুবকের উপরে ধ্রুবক, মনে করো টেন এর উপরে টেন বা টোয়েন্টির উপরে টোয়েন্টি, সো এটা তো আমাদের দরকার নাই, কারণ আমরা জানি কি ডিফারেন্সিয়েটেড যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এটার মানটা আসলে জিরো হয়ে যায়। সো এটা আমাদের এই জন্য আমরা আসলে ওই রকম ভাবে কাউন্ট করতেছি না, কারণ এটা কনস্ট্যান্ট যাই থাকুক এটার মান জিরো হবে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ। ওকে, সো এখানে খেয়াল করি, আমরা আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করছি আগে, এটা কি হয়েছে আমাদের, কালো কালি নিয়ে আমরা, সেটা কি হয়েছে, ডিওয়াই ডিএক্স যদি আমরা করতাম তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার টেন, এইটা কি ফরম্যাট, এক্স টু দি পাওয়ার এন এর ফরম্যাট, তার মানে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে আমরা কি লিখতাম, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে এটা কি হতো, টেন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার নাইন। ওকে, কখন, যখন আমার খেয়াল রাখতে হবে কেসটা কি, চলকের উপরে ধ্রুবক, আর যখন ধ্রুবকের উপরে চলক তখন আমরা কি করছি, যখন আমার কি হচ্ছে ডিওয়াই ডি এক্স, আমার কি হবে টেন টু দি পাওয়ার এক্স লন অফ টেন। আসলে এই ফরম্যাটটা কি ছিল আমরা যদি একটু খেয়াল করি, ওই যে আমরা বলছিলাম ওয়াই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, তখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হতো আমাদের, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন অফ এ, যদি তুমি ডিফারেন্সিয়েট করতা, এই জিনিসটাই তো আমরা করছি, এটা তো আমার কনস্ট্যান্ট, এটা এখানে হচ্ছে টেন, তার মানে টেন টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আর লন অফ এ যেহেতু এটা কনস্ট্যান্ট টেন, তার মানে লগ টেন, খুব সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি হয় তখন কি হবে, তখন কি হবে, এই দুইটা কেস মোটামুটি আমরা পড়ে ফেলছি, কিন্তু আগেই পড়ে ফেলছি, আগেই আমরা পড়ছি, জাস্ট আমি আবার স্মরণ করাই দিলাম। তার মানে এইটা কি হবে, এইটা হচ্ছে আমাদের নতুন কেস, এবং এটাকে তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবো অবশ্যই,
এখান থেকে ম্যাথ পাবাই পাবা পাবাই পাবা পাবাই পাবা, ওকে। আর কোথাও না পাও এডমিশন টেস্টে পাবা, এইটা মোটামুটি কনফার্ম থাকো। এডমিশন টেস্টে এমসিকিউ বলো, রিটেন বলো, কোয়েশ্চেন এখান থেকে থাকবেই কনফার্ম, শুধু এই টপিকটার উপরে। তুমি প্রশ্ন দেখলেই বুঝবো শুধু এই জিনিসটা, অর্থাৎ ধ্রুবক টু দি পাওয়ার ধ্রুবক, ঠিক আছে? মানে ভেরিয়েবল, সরি, এটা তো ধ্রুবক না, এটা চলক টু দি পাওয়ার চলক, এটা ভুল করলাম, তোমরা তো ধরাই দিলে না, এটা চলকের উপরে চলক, ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল, এটা হচ্ছে ধ্রুবকের উপরে ধ্রুবক। তার মানে এই চলকের উপরে চলক, এই টপিকটা থেকে আমার একটা কোয়েশ্চেন থাকে, ওকে। সো এইটা আমরা কি করব, এইটা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু এইরকম চলক থাকবে, আমার প্রথমেই কাজ হচ্ছে আমরা একটা থিওরি বা আমরা একটা প্রসেস জানি, সেটা হলো লনের সাথে, একটু আগে আমরা লিখছি যে এ টু দি পাওয়ার এক্স, এর সাথে যদি আমি লন নিয়ে আসি কোনোভাবে, আচ্ছা আমি অন্য কালার ইউজ করি, এর সাথে যদি আমি কোনোভাবে লন নিয়ে আসতে পারি, তাহলে এর উপরে যাই থাক সেটা জাম করে আমার সামনে চলে আসবে। সো তোমার কাছে এই একটা বেনিফিট আছে, যদি তুমি কোনোভাবে লনটাকে আনতে পারো, ইন্ট্রোডিউস করতে পারো, তাহলে এর পাওয়ার যাই থাক যাই থাক, তুমি তাকে সামনে নিয়ে আসতে পারবা, তখন তোমার জন্য ক্যালকুলেশনটা মোর দেন ইজি হয়ে যাবে, ওকে। সো আমি বলতে পারি, মনে করো সাপোজ আমি এটাই একটু বলি, ওয়াই গোস টু এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমি কি করতে পারি, আমি একটা লন ইন্ট্রোডিউস করতে পারি, যে লন ওয়াই, তার মানে এখানে আমি লিখতে পারি লন, লন আমার কি আছে এক্স, এর উপরে পাওয়ার কি আছে এক্স, তার মানে এটা আমার সামনে চলে আসবে। যদি এর উপরে পাওয়ার থাকতো মনে করো আরেকটা কিছু, মনে করো পি, তার মানে পুরো সিস্টেমটা আমার সামনে চলে আসত, ওকে। সো এটা কোনো ব্যাপার না, মেইন কথা হলো তোমাকে লন ইন্ট্রোডিউস করতে হবে, কারণ লনের কাজ হলো মাথায় যা থাকে তাকে পায়ের কাছে এনে পদানত করা, ঠিক আছে? লনের কাজ হইলো এটা, তোমার মাথায় যতই কিছু থাকুক তাকে তোমার মানে মাটিতে মিশাইয়া দিবে, তার কাজ হইলো লন, ওকে। সো এটা আমরা যখন প্রবলেম করব একটু দেখতে পারবো, এবং এই জন্যই মূলত লন নিয়ে এত কথা বলা, ঠিক আছে? লন নিয়ে এত কথা বলা। হাওয়েভার, এতটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কিছু আছে কিনা বলার, নাহলে আমরা সামনে প্রসিড করব। এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, ফাইন ফাইন, আমরা একটা কোয়েশ্চেন আগে সলভ করি, বুয়েটের একটা প্রশ্ন। মনে করো আমাকে বললো x প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা তো দেখলেই ভয় করার কথা, যেরকম ফরম্যাট x প্লাস ফোর হোল কিউব ই টু দি পাওয়ার x, ওকে, এটা একটা ভয়ঙ্কর জিনিস। অবশ্য বুয়েটের প্রশ্ন এরকমই হওয়া উচিত, x প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x প্লাস ফোর হোল কিউব ইন্টু টু দি পাওয়ার এক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, ওকে, এইটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, ডিফারেন্সিয়েট করতে বলছে, ওকে। সো খেয়াল করো এত কিছু আছে গাপলা, এত কিছু এত কিছু, কিন্তু আমরা একটা জিনিস কি একটু আগে বলে আসছি, সেটা কি খুব সিম্পল, দেখো এখানে কিন্তু এটা ফ্র্যাকশন আকারে আছে, ফ্র্যাকশন আকারে আছে, আর আমরা জানতাম কি যখনই কোনো কিছু ফ্র্যাকশন আকারে থাকবে, মনে করো এ বাই বি সাপোজ, এর সাথে যদি তুমি লন নিয়ে আসো, তাহলে আমরা এটাকে বিয়োগ ফল আকারে লিখে ফেলতে পারি, এটাকে বিয়োগ ফল আকারে লিখে ফেলতে পারি, ওকে। সো এটাকে আমরা এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব, ওকে। অনেকেই চিন্তা করতে পারে, আচ্ছা এটা না করে আমরা ওই যে ইউ বাই বি করে ফেলি না, হ্যাঁ করতে পারবা, কিন্তু এই ক্যালকুলেশন তোমাকে তিন কিউব আছে, এইটাকে করতে গেলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা অনেক টিপিক্যাল হয়ে যাবে, তুমি করতে পারবে না তা না, অনেক খারাপ অবস্থা হবে, তুমি ট্রাই করে দেখতে পারো, ওকে। ইউ বাই বিও করতে পারবা, কোনো টেনশন নাই, তবে অনেক টাফ হয়ে যাবে, ওকে। সো এটা হচ্ছে আরেকটা মেথড, তুমি ইউবি কিন্তু করতে পারবা, এটা মাথায় রাখবা, ইউবি হবে না তা না, হবে, তবে এটা হচ্ছে আরেকটা প্রসিডিউর। আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে এক একটা ম্যাথ প্রায় আটটা দশটা বিশটা মেথডে করা যায়, তুমি যেভাবেই করো, ঠিক আছে? ওইখানে তোমার জন্য কোনো বাইন্ডিংস নাই যে ওইটাই করতে হবে, ওইভাবেই হবে, ওই ফর্মুলাতে না, ওইখানে কোনো বাইন্ডিংস নাই, অন্য ম্যাথের মতো না ওইগুলা, ওকে। সো আমরা এটা অন্য একটা প্রসিডিউর করি, প্রথমে আমরা এটাকে ধরে নিই, ধরি এটা হচ্ছে আমার ওয়াই, ওকে, ওয়াই ধরে নিলাম, কারণ ধরার কারণ কি, যদি আমি এইদিকে কোনো কিছু না ধরি, এইদিকে লনটাকে নিয়ে আসি, তাহলে এই সাইডে তো আমার লনকে আনতে হবে, লন তো এক সাইডে আনা যাবে না, এই সাইডে লনের কাজ করতে হবে, ওকে। সো আমরা মনে করো লন নিয়ে আসলাম, লন অফ ওয়াই ইকুয়াল লন এ বাই বি,
তার মানে লন এ - লন বি, উপরের পুরো সিস্টেমটাই তো আমার এ আর নিচের পুরো সিস্টেমটাই হলো আমার বি, তার মানে লন এ আমি লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার ইনটু রুট ওভার x মাইনাস 1, এটা হচ্ছে লন এ মাইনাস লন বি x প্লাস 4 হোল কিউব e টু দি পাওয়ার x। এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো তো, আমরা জাস্ট লন আনলাম উভয় সাইডে, এটা বুঝতে কার কোনো প্রবলেম হয় না? ওকে, এখন আবার দেখো সূত্রের ভিতরে সূত্র, এইটাকে যদি এ বিবেচনা করে এটাকে বিবেচনা করো বি, তার মানে লন এ বি গুণাকারে আছে, তার মানে আমি বলতে পারি কি লন এক্স প্লাস লন ওয়াই, কারণ আমরা কি জানি লন এ বি যদি গুণাকারে থাকে আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি, একটাকে আমরা দেখছি আবার এটাকে তুমি এ বিবেচনা করবে এটাকে বি বিবেচনা করবে। ওকে, সো এইভাবে আমরা লিখতে পারি দেখো লন এ এ বি তার মানে লন এ প্লাস লন বি প্লাস না সরি প্লাস না এটা হবে মাইনাস, এখানে মাইনাস লন এ প্লাস লন বি, কিন্তু সামনে একটা মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন দেখো এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি দেখো আমরা কি বলছিলাম লনের সাথে কোনো পাওয়ার থাকলে সে তাকে মাটিতে নামাবি, মাটিতে নামাই আনবি টু লন এক্স প্লাস ওয়ান প্লাস এইটা যা এই রুট ওভার এক্স মাইনাস ওয়ান এইটা যে কথা এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ সেম কথা, তার মানে হাফটাকে সে নিচে নামিয়ে আনবি। ওকে, হাফটাকে আমরা নিচে নামিয়ে আনতেছি লন এক্স মাইনাস ওয়ান, ওকে মাইনাস এখানে কিউব আছে উপরে পাওয়ার এটাকে নিচে নামাবে লন এক্স প্লাস ফোর, আর এটা কি হবে এক্স লন ই, আমরা এটা না লিখলো পারি কারণ লন ই সমান আমরা আবার কি জানি এটা ওয়ান, ঠিক আছে এটা ওয়ান এটা আমরা জানি আগেই জানি আমরা এটা প্রমাণ করছি অলরেডি, ঠিক আছে এটা ওয়ান না লিখলো পারি, ঠিক আছে যাও লিখলাম, এটা হলো মোটামুটি বিশাল অবস্থা হয়ে গেছে দেখো তো, এখানে বুঝতে কারো কোনো প্রবলেম হয় কিনা যা লিখলাম? জি না স্যার, এই লাইন তো মুছলে পাওয়া যাবে না, সেটা মুছলাম না আমরা। ওকে, এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমরা পরের লাইনে লিখবো, এটা শুধু এক্স লিখবো কারণ লন সমান ওয়ান, এটা আমি আর লিখলাম না পরের লাইনটা, এটা আমরা জাস্ট কেটে দিলাম আমি এখানে পরের লাইনটা, এটা শুধু এক্স হবে। ওকে, এখন দেখো আমাদের এখানে কি ছিল লন অফ ওয়াই, এখন এটাকে আমরা ডিফারেনশিয়েট করতে পারি, ঠিক আছে লন ওয়াই যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কি ওয়ান বাই ওয়াই, এখন আমি তো আসলে এক্স কে ডিফারেনশিয়েট করছি, এটা তো আসলে এক্স না, আমি কিন্তু এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করছি, ঠিক আছে আমাকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি প্রশ্নে দেখো ডান সাইডের যে তথ্যগুলো আমাদের মান ছিল সব কিন্তু এক্স এর মান ছিল, তার মানে আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স সরি ডি ওয়াই ডি এক্স এক্স এর সাপেক্ষে, তার মানে আমি লন ওয়াই কে করলে ওয়ান বাই ওয়াই, কারণ লন এক্স এর ডিফারেনশিয়েট কত লন এক্স ডি ডি এক্স অফ লন এক্স হচ্ছে ওয়ান বাই এক্স, কিন্তু আমার এটা তো আসলে এক্স না এটা ওয়াই, তার মানে আমাকে আবার লিখতে হবে কি ডি ওয়াই ডি এক্স। ওকে, এখন দেখো এটা টু রাখলাম লন এক্স মানে ওয়ান বাই এক্স, তার মানে ওয়ান বাই এক্স কত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এখন দেখো এটা তো আসলে এক্স না পুরোটা এক্স না, তার মানে এটাকে আবার আমার ডিফারেনশিয়েট করতে হবে, আবার করলাম এখন দেখো এটাকে করলে হাফ লন এক্স করলে কত ওয়ান বাই এক্স, কিন্তু এটা কি আমার আসলে এক্স, এটা তো আসলে এক্স না, তার মানে এটাকে আবার আমার আবার ডিফারেনশিয়েট করতে হবে, এখন দেখো মাইনাস এটা আমরা খালি দিয়ে আবার এটা হলো আমার মাইনাস থ্রি, এখন দেখো এটা লন এক্স তার মানে কি লন এক্স ডিফারেনশিয়েট করলে ওয়ান বাই এক্স, কিন্তু এটা কি আমার এক্স, এটা তো আমার এক্স না, এটা আমার এক্স না, তার মানে এটাকে আমার আবার ডিফারেনশিয়েট করতে হবে ডি ডি এক্স এক্স প্লাস ফোর, আর লাস্টেরটাকে তুমি যদি ডিফারেনশিয়েট করো ডি এক্স ডি এক্স, এই যে এটাকে করলে কত হবে এটা ডি এক্স ডি এক্স মনে মনে কাটাকাটি তার মানে থাকবে কত ওয়ান, দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, অনেক কিছু আমরা করছি। জি না স্যার,
এখানে বোঝা গেছে বুঝছিলাম তো পুরো জিনিসটা বলবো না স্পেসিফিক করে বলবা কোন জায়গাটা বোঝা যায় না কিন্তু তোমার যখন শেষের দিকে মানে আমি যখন মান নির্ণয় করব তখন কিন্তু আমাকে এক্সই যেতে হবে, অর্থাৎ প্রথম দিকে যে রকম রাশির যে সিম্বল থাকবে প্রতীক থাকবে তোমাকে এটাতে ফেরত যেতেই হবে শেষে। তুমি এরপরে মানে মধ্যে দিয়ে তুমি যাই পরিবর্তন করো না কেন ওইটাকে ওয়াই ধরো পি ধরো কিউ ধরো তোমাকে এক্সি যেতে হবে। ওকে, এখন খেয়াল করো আমরা যেহেতু ওয়াই নিয়ে কাজ করছিলাম এখানে ওয়াই আমরা যেহেতু কি করছি ওয়াই নিয়ে ডিল করছি, আমরা এটাকে ওয়াই ধরছিলাম, সো আমাদের এটা এখন ওয়াই এর সাপেক্ষে আমার এখানে ওয়াই আছে কিন্তু আমাকে ডিফারেনশিয়েট করতে হবে কি এক্স এর সাপেক্ষে, কারণ আমার প্রশ্নে ছিল এক্স এর সব টার্ম, তার মানে আমি ডিফারেনশিয়েট করবো কত ডি ওয়াই ডি এক্স এটা। এখন দেখো লন ওয়াই কে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম, তার আগে বলি যদি লন এক্স কে ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি হতো ওয়ান বাই এক্স, খুব সিম্পল মানে ডি ডি এক্স লন এক্স ওয়ান বাই এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে করলে খেয়াল করো এক্স এর সাপেক্ষে করলে লন এক্স কে ওয়ান বাই এক্স। এখন মনে করো ডি ডি এক্স আমি করলাম লন অফ জেড, ঠিক আছে লন অফ জেড এই ফরম্যাটে আছে আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে লন জেড কে করলে কত আসলে ওয়ান বাই জেড, কিন্তু এটা তো আমার আসলে কি এই জেড টা কি এক্স তো না এটা তো জেড, তার মানে আমাকে আবার কি করতে হবে ডি জেড ডি এক্স মানে এই জেডটাকে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে ডি জেড ডি এক্স এইখানে সেম কাজটা আমরা করছি, খেয়াল করো ওয়াইটাকে করলে কত লন ওয়াই সমান ওয়ান বাই ওয়াই, কিন্তু এটা তো আসলে আমার ওয়াই না আমি ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তার মানে এই যে আমি এক্স এর সাপেক্ষে আবার কি ওয়াই এর আমি ডিফারেন্সিয়েট করবো ডি ওয়াই ডি এক্স, ঠিক আছে। এখন এখানে আরেকটা মজার জিনিস বলি, এটা কনফিউজ লাগে অনেক সময় কিন্তু তুমি এইভাবে সিম্পলি চিন্তা করো, চিন্তা করো আমি এখানে কি বলতেছি যে ডি ডি এক্স লন এক্স তাই তো, তার মানে এটা কত আমার ওয়ান বাই এক্স তাই না। এখন মনে করো এটা আসলে এক্স না, এটা এক্স কিন্তু এক্স না, তার মানে তুমি কি করতা তাইলে আবার ডি এক্স ডি এক্স করতা না মনে মনে, এটা কিন্তু আসলে কাটাকাটি হয়ে ওয়ান হইতো, তার মানে আলটিমেটলি ওয়ান বাই এক্সই থাকতো যখন তুমি লন এক্স করতা, কিন্তু এখানে আসলে ওয়ান থাকে না, অন্য একটা রাশি হইলে যার সাপেক্ষে যদি না করো তখন এটা ওয়ান থাকে না, এই জন্য আমরা এটা লিখি, তুমি এটা চিন্তা করো মনে মনে এইভাবে। ওকে, এখন এটাকে চিন্তা করো এই টার্মটা, আচ্ছা এটা কি বোঝা গেল বাম সাইডটা, এটা বোঝা গেছে। আচ্ছা এখন ডান দিকটা দেখো টু টু আমার যা আছে কনস্ট্যান্ট লন এক্স, এটাকে পুরোটাকে চিন্তা করো এক্স, তার মানে লন এক্স মানে কত ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স, এখন এটা তো আসলে এক্স না তার মানে এটাকে আমার আবার ডিফারেনশিয়েট করতে হবে। পরেরটা দেখো হাফ কনস্ট্যান্ট হাফ সরি হাফ আমার কনস্ট্যান্ট, এখন দেখো লন এক্স ওয়ান বাই এক্স কিন্তু এটা তো আসলে এক্স না এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে মাইনাস থ্রি লন এক্স ওয়ান বাই এক্স কিন্তু এটা তো আসলে এক্স না তার মানে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর লাস্টেরটা তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমার এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি ডি ডি এক্স দিয়ে তাহলে কি আমার ডি এক্স বাই ডি এক্স এটা কাটাকাটি মানে ওয়ান। এখন কি বোঝা গেল দেখো তো এরপরে বুঝতে সমস্যা হবে বল ওকে, এটাগুলো তোমার প্র্যাকটিস করলে হাতে চলে আসবে, প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না হাতে, একটু প্র্যাকটিস করলে এখন মানে হাতে চলে আসে। ওকে, তার মানে এখন দেখো আমরা এটাকে সিম্পলিফাই করি, তুমি যখন প্র্যাকটিস করবা খুব সহজ লাগবে, ঠিক আছে এখন একটু বিদঘুটে মনে হবে এই এই ক্যালকুলেশন গুলা, অর্থাৎ আমি যে আসলে এটা ডি এক্স এটা লন এক্স কে আমরা এক্স ধরছি অর্থাৎ লন এক্স ওয়ান বাই এক্স, তার মানে এটা যেহেতু এক্স না এটা আবার আমরা ডিফারেন্সিয়েট করছি, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তোমার এই লাইন লেখার কোনো দরকার নাই, তুমি জাস্ট মনে মনে বসাই দিবা মনে মনে কি যে ডি এক্স ডি এক্স হবে এটা কাটাকাটি ওয়ান থাকবে কনস্ট্যান্ট আছে জিরো হবে, তার মানে একটা ওয়ান থাকবে, ওয়ান দিলেও যা না দিলেও তা সমস্যা নেই, ঠিক আছে মানে পরের লাইনটা এখন আমরা যা করব তুমি এই লাইনটা চাইলে না লিখলেও হবে, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তুমি আর লেখবা না, ঠিক আছে তবে প্রথম প্রথম একটু লেখবা বাসায় আর কি, পরীক্ষা লেখার কোনো দরকার নাই টাইম ওয়েস্ট। ওকে, খেয়াল করো আমরা এটা বলতে পারি টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এখন এটাকে এইভাবে চিন্তা করো ডি ডি এক্স এটা আমরা এখানে করি ডি ডি এক্স এক্স প্লাস ওয়ান এই জিনিসটা, তার মানে এটা কি রহিম আব্দুলের মধ্যে ভাগ করলে তার মানে ডি এক্স ডি এক্স প্লাস ডি ডি এক্স ওয়ান, দেখো এটা কাটাকাটি মানে কত ওয়ান, আর এটা আছে কনস্ট্যান্ট মানে কত জিরো, তার মানে উত্তর কত আসলে ওয়ান, তার মানে এটা এখানে তোমার কি বসাইতো ওয়ান, এটা আসলে বসাইলে যা না বসাইলে তা, ঠিক আছে
প্লাস 2 বাই x মাইনাস 1 এখানে দেখো কি হয় এটার মতই জাস্ট এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তার মানে এটা মাইনাস হোক আর প্লাস হোক আসলে কত এটা কনস্ট্যান্ট 0 তার মানে 1 মাইনাস 0 1ই থাকবে তার মানে এখানে 1ই থাকে মাইনাস 3 বাই x প্লাস 4 দেখো এটা কত হবে dx dx কত হবে 1 আর প্লাস কত হবে দেখো এটা কনস্ট্যান্ট মানে 0 হবে ওকে তুমি এটা মনে মনে করতে পারো কোনো সমস্যা না মাইনাস 1 এই জায়গাটা বুঝতে কারো কোনো প্রবলেম হয় কিনা দেখো लिखते पारी 2 by x plus 1 plus 2 by x minus 1 minus 3 by x plus 4 minus 1 ओके তুমি যখন x পড়ো আমি আবার বলি তুমি সরাসরি এই যে নিচের লাইন আছে এইটা থেকে তুমি এই লাইনে চলে আসবা এই লাইনে আসবা এইগুলো দেখার লেখার কোনো দরকারই পড়বে না অর্থাৎ তোমার এই ক্যালকুলেশন পুরোটাই মনে মনে হয়ে যাবে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে ওকে এখন দেখো আমার এটা কি ছিল 1/y dy dx এইটা সমান আমরা এটা পাইছি ঠিক আছে কিন্তু আমার কিন্তু চাওয়া হয়েছে ডিফারেনশিয়েট কি ঠিক আছে মানে ডিফারেনশিয়েশনটা কত তার মানে শুধু dy dx চাইছে 1/y কিন্তু আমার চাই নাই তার মানে এটাকে আমি ডান সাইডে এখন নিয়ে যাব ঠিক আছে এটাকে আমি ডান দিকে নিয়ে যাব ডান দিকে নিলে কি হবে এটা এই যে এখানে গুণ হয়ে যাবে তাই না এটা এইরকম থাকবে খুব সিম্পল ব্যাপার যদি আমি এটাকে কেটে ডান দিকে নিয়ে যাই মানে পরের লাইনের কাজটা আমি এখন করে ফেললাম ঠিক আছে জাস্ট আমি জায়গার জন্য করে ফেললাম তুমি পরের লাইনে করবা ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাব এখন দেখো ওয়াই এর মান কিন্তু আমি প্রশ্ন যেটা ছিল ওইটা ধরছিলাম তুমি কিন্তু এইটা উত্তর লিখলে চরম ভুল হবে ঠিক আছে কারণ ওয়াই এর কোনো আইডেন্টিটি সে জানে না তার যে ম্যাথ ছিল বা আমাকে যে ম্যাথ দেওয়া হয়েছে এটা সব এক্স এর টার্ম কিন্তু তুমি যে ওয়াই নিয়ে আসছো এই ওয়াই এর পরিচয় সে জানে না ঠিক আছে তার মানে ওয়াই এর মানটা এখন তোমাকে আবার এখানে বসাই দিতে হবে ওকে সো আমরা ওয়াই এর মানটা এখানে বসাই দিব আচ্ছা এটাই মুছে দেই আমরা ওয়াই এর মানটা এখানে জাস্ট পুট করে দিব ওকে তার মানে আমরা বলতে পারি দেখো dy dx ইকুয়াল এটা কালো দিয়ে দেই ওয়াই এর মানটা পুট করে দেব ওয়াই এর মানটা কি ছিল আমার দেখো আমরা প্রথমে ধরছিলাম ওয়াই সমান মানে পুরো প্রশ্ন যেটা ছিল ওইটাই ধরছিলাম রুট ওভার এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর হোল কিউব থ্রি টু দি পাওয়ার এক্স এটা কত তার মানে থাকবে বাকি আমার টু এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান এইটাই আমার উত্তর দেখো কারে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কিনা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দেখো জি না ওকে এখানে একটা কথা বলে রাখি আমরা আমরা যে প্রসিডিউরটা এখান পর্যন্ত শেষ করলাম এটা অবশ্যই তোমার বোর্ড পরীক্ষা আসলে এইভাবে ফিনিশ করবা এডমিশন টেস্টে তোমার একটা সুযোগ আছে যেহেতু এডমিশন টেস্টে আমার জায়গা কম এক নম্বর হচ্ছে তোমার জায়গা কিন্তু ফিক্সড আমাদের রিটেন যে পরীক্ষা হয় এডমিশন টেস্টে তোমাকে কিন্তু এক্সট্রা কোনো পেপার দিবে না তুমি যদি কোয়েশ্চেন গুলা দেখো উপরে একটা কোয়েশ্চেন থাকবে নিচে তোমাকে একটা স্পেস দেওয়া হবে উত্তর করার জন্য একটা কোয়েশ্চেন থাকবে নিচে তোমাকে স্পেস দিবে তুমি যদি কাটাকাটি করো কোনো জায়গায় ভুল করো জায়গা ফিল আপ হয়ে যায় কিচ্ছু করার নাই এক্সট্রা কোনো পেজ দিবে না ঢাকা ভার্সিটি বুয়েট ইঞ্জিনিয়ারিং যত ভার্সিটি সেম কথা ওকে তার মানে তোমাকে ম্যাথটা ওইভাবে আগে প্ল্যান করে করতে হবে যাতে ভুল না হয় ওকে প্ল্যান করে করতে হবে কারণ ভুল হলে তোমার আর তুমি যদি মনে করো যে ভুল হওয়ার পরে তুমি শিওর যে এটা এরকম না অন্যরকম হবে কিন্তু তোমার কাছে আর জায়গা নাই স্পেস নাই এরকম হয় ঠিক আছে তো এই ভুলগুলা করা যাবে না এখন যেটা বলতে চাইছিলাম বোর্ড পরীক্ষায় আমরা এখান পর্যন্ত যাব এডমিশন টেস্টে তুমি এই জায়গা পর্যন্ত রাখতে পারবা ওয়্যারএস তোমাকে উল্লেখ করে দিতে হবে যেখানে ওয়াই সমান ওই যে প্রশ্নে যেটা ছিল ওইটা উল্লেখ করে দিলে হবে দিয়ে আনসার দিতে পারো ওকে কোনো সমস্যা নাই তবে নট ইন বোর্ড এক্সাম এটা করা যাবে না এডমিশন টেস্টে তোমার জায়গার অভাবে তুমি এটা করতে পারো তবে এখানে ওয়াই ইকুয়ালস টু এটা লেখার যে কথা ওয়াই এর মানটা বসায় লেখাও সেম কথা যদিও একটু খরচ বাঁচবে কারণ এই লাইনটা তো তোমাকে আবার লিখতে হবে না ঠিক আছে এই লাইনটা লিখতে হবে না জাস্ট ওয়াই সমান এটা লিখলেই হবে আমি কি বুঝাইতে পারছি এটা শুধুমাত্র এডমিশনের জন্য ওকে আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি জি স্যার ওকে ফাইন আমরা একটু আগের ম্যাটটাতে ফিরে যাই ওকে
ওই যে আমরা পার্থক্য যে সময় পড়ছিলাম তখন একটা ম্যাথ আমরা দেখাইছিলাম এরকম y goes to x to the power x এরকম একটা ম্যাথ দেখাইছিলাম মনে হয়। এই ম্যাথটা আমরা একটু করেই ফেলি, ছোট ম্যাথ আছে, ঠিক আছে। এটা আমরা করতে চাই, এটা করতে গেলে আমাদেরকে দেখো এখানে পাওয়ার আছে যেহেতু, তার মানে আমরা প্রথমে লন নিয়ে নিব, লন অফ y goes to লন x, আর পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, লগের লনের কাজ হলো পাওয়ার সব সামনে নিয়ে আসে। ওকে, এই x কিন্তু মূলত এই x, ওকে, পাওয়ারের x, ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না। এখন আমরা কি করব তাহলে, এইটাকে আমরা সহজে ডিফারেনশিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে। তার মানে লন y কে ডিফারেনশিয়েট করলে, ডিফারেনশিয়েট করব কার সাপেক্ষে, কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করব, কিন্তু x এর সাপেক্ষে ডান দিকে যা থাকবে, তার মানে তোমাকে কিন্তু বের করতে হবে dy dx, খেয়াল রাখতে হবে, ওকে, x এর সাপেক্ষে ডান দিকে যা থাকবে তার সাপেক্ষে, ঠিক আছে, তার সাপেক্ষে কিন্তু, ওকে। এখন আমরা যদি করি তাহলে লন y করলে কত, এটাকে x ভাবে চিন্তা করো, লন x এ করলে 1/x, এখন এটা তো x না, তার মানে এটাকে আবার করতে হবে dy dx, ওকে। এখন এই সাইডে কি ডিফারেনশিয়েট করব দেখো, এইটা দেখো দুইটা গুণফল আকারে আছে, দুইটার গুণফল, তার মানে একটাকে আমরা u ধরতে পারি, একটাকে b ধরতে পারি, একটাকে u একটাকে b, আগে পরে কোনো সমস্যা নাই, তোমার যেটা ভালো লাগে। তার মানে যদি ডিফারেনশিয়েট করো, মনে করো x কে কনস্ট্যান্ট রাখলাম, ডিফারেনশিয়েট করব কাকে, ln x কে, ln x কে কনস্ট্যান্ট রাখলাম, ডিফারেনশিয়েট করব কাকে, শুধু x কে, ওকে। তার মানে এখানে কত দেখো, x ln x কে ডিফারেনশিয়েট করলে কত, 1/x, আর যেহেতু এটা নিজেই x তার মানে আর লেখার দরকার নাই, ln x এটা কত, dx dx, তার মানে মনে মনে কাটাকাটি করলে 1, ওকে। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা, তুমি এই লাইন লিখবা না, তুমি সরাসরি এই লাইনে চলে আসবা, ওকে, খুব সিম্পল ব্যাপার। এক্সপার্ট কিন্তু মানে একদিন হইতে পারবে না, এটা প্র্যাকটিসে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি কত দেখো, x x কাটা মানে 1 প্লাস ln x, এটা 1 দিয়ে গুণ, তার মানে ln x, ওকে। এখন দেখো আমার কিন্তু শেষ প্রায়, কিন্তু কাজ একটু বাকি আছে, আমাকে কিন্তু বের করতে বলছে dy dx, আমার সাথে কিন্তু একটা 1/y আছে, তার মানে এটাকে কি করতে হবে, এটাকে ডান দিকে পাঠাই দিতে হবে, এখানে এটা আমরা লিখবো dy dx, ওকে। এখন y এর একটা পরিচয় আছে অবশ্যই, এই পরিচয়টা আমরা লিখে দিব, y এর কি পরিচয়, y হচ্ছে আমার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x, আর হচ্ছে আমার 1 প্লাস ln অফ x, এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল উত্তর। দেখো বুঝতে কারো কোনো প্রবলেম হয় কিনা, ওকে। এইখানে একটা কথা আবার বলে রাখি একটু, এখানে আবার অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, আমরা অনেক ক্লাসে দেখছি কনফিউজ। এই প্রশ্নটা মনে করো সাপোজ এটা পরীক্ষায় আসা প্রশ্ন অবশ্যই, দেখি দেখি কবে আসছে, x টু দি পাওয়ার x, এটা পরীক্ষায় আসা প্রশ্ন, ওয়েট করো, এগুলো যা খুঁজে পাচ্ছি না, এটা পরীক্ষায় আসা প্রশ্ন, ওকে। মেইন কথা যেটা, এই প্রশ্নটা মনে করো এইরকম ভাবে আসতে পারে যে x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত বা অন্তরীকরণ কত, বা অনেক সময় তোমরা দেখবা যে প্রশ্নে আসে যে নিচের প্রশ্নগুলা অন্তরীকরণ করো, এর ভিতরে এটা দিয়ে দিল, এত নাম্বার মনে করো অন্তরীকরণ এটা। আবার এইভাবে আসতে পারে y সমান x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত, কনফিউজ হওয়ার কিছু না, এটাকে সমীকরণ আকারে দিয়ে দিতে পারে, শুধু একটা রাশি আকারে দিতে পারে, ওকে, কনফিউজ আকারে হওয়া যাবে না। রাশি আকারে দিলে তুমি জাস্ট ধরে নিবা যে ধরি y ইকুয়ালস টু z ইকুয়ালস টু সামথিং ব্লা ব্লা ব্লা, আর যদি সমীকরণ বা রাশি আকারে দেয় তাহলে তোমার আর কোনো টেনশন নাই, অবেদ আকারে থাকলে তোমার কোনো টেনশন নাই, তোমাকে তো দিয়েই দিল রেডি করে, তোমার আর ধরাধরির কিছু নাই, ওকে। সো এটা একটু মাথায় রাখতে হবে, মানে দুই ভাবেই পরীক্ষায় আসে, ওকে, এই জন্য। এখন দেখো খেয়াল করো, আমাকে যদি এরকম বলে, আমাকে যদি এরকম বলে মনে করো, তাই গেল আসছে কোথায়, আমাকে এরকম বললো মনে করো,
যে x টু দি পাওয়ার সাইন ইনভার্স x এর অন্তরীকরণ কত? ভালো, বাংলা ভাষায় লিখলে তো সহজে বোঝা যাবে, কোনো টেনশন নাই। ওকে, তাহলে আমরা কত বের করব আসলে? dy dx, আচ্ছা আমরা এটা একটা কিছু y মনে করে ধরে নিব, বা অন্য একটা কিছু তুমি ধরে নিবা, ঠিক আছে, তারপর করব। ওকে, একটা কিছু ধরে নিব, মনে করো y ধরে নিব, আমরা এটা ধরে নিব, ধরে dy dx করব x এর সাপেক্ষে। আবার প্রশ্নটা এইভাবে করতে পারে যে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার সাইন x এর অন্তরীকরণ করো। আবার এরকম হতে পারে যে x টু দি পাওয়ার সাইন x এর মনে করো কি বলবো আমরা, মনে করো y প্রাইম বা dy dx সমান কত? এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, এডমিশনে এই এই পেজটা লাগাই, এই পেজটা এডমিশনে লাগাই, এই নিচের ইয়োটা, এইগুলো আমরা সহজে বুঝতে পারি যে এত এর অন্তরীকরণ, এটা খুব বাংলা ভাষা, আমরা সহজে বাংলা ভাষা বুঝি। x এর সাপেক্ষে অন্তরীকরণ তাও বুঝি, অর্থাৎ নিচে x হবে, এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এটাকে, ঠিক আছে। এইটা হলে আমাদের একটা পেজ লেগে যায়, সেটা হলো আমাকে এখানে y প্রাইম না দিয়ে মনে করে বলে দিল যে z প্রাইম সমান কত। ওকে, z প্রাইম সমান কত, বা মনে করো বলে দিল p প্রাইম সমান কত। এখন একটা পেস লেগে যায়, একটা হলো আমি না বুঝে পেস লাগাই, আরেকটা হলো অতি উৎসাহে মানে পেসটা লাগাই। খেয়াল করো, তুমি পুরাটা অঙ্ক করবা বা ম্যাথটা করবা, তারপর তুমি শূন্য পাবা, ঠিক আছে, খুবই মানে মানে দুঃখজনক জিনিস যেগুলা অনেকে আমরা এরকম পরীক্ষা হলে প্রায়ই বলি, পরীক্ষা দিয়ে আসে যে এত ভালো পরীক্ষা দিলাম, এরপরে প্লাস আসবো না, এরপরে খারাপ করলাম। তুমি আসলে জানোই না তুমি মনের বলি কি ভুল করে আসছো। ওকে, এই ম্যাটটা কিন্তু খুব সিম্পল আগেরটার মতোই, ওকে, সেম জিনিস, কিন্তু তুমি কি করলা এখানে, কি করবা তুমি, অবশ্যই এটাকে ধরতে হবে কিছু একটা, তাই তো? এটা কিন্তু একটা কিছু ধরতে হবে, কারণ এটা দেখতেই পাইতেছো এটা কি আছে, আমার পাওয়ার আকার আছে, তার মানে এটাকে লন আনতে হবে। এবং মনে রাখবা, যেখানে তোমাকে লন আনতে হবে তার মানে তোমাকে একটা কিছু ধরে নিতে হবে, যদি সেটা সমীকরণ আকারে না থাকে, সমীকরণ থাকলে তোর কথা নাই, যদি সমীকরণ না থাকে তাহলে লন আনতে হলে অবশ্যই তোমাকে একটা কিছু ধরতে হবে, মানে এই পুরো জিনিসটাকে একটা কিছু তোমাকে নতুন ভাবে আইডেন্টিফাই করতে হবে, এর একটা পরিচয় দিতে হবে। মনে করো আমরা এটা ধরে নিলাম y সমান এইটা, ঠিক আছে, কারণ আমরা এখানে পাওয়ার আছে লন আনবো, যেহেতু লন আনবো এবং লন কিন্তু দুই সাইডে নিতে হবে, এই জন্য আমি এটাকে কিছু ধরে নিছি। এখন খেয়াল করো, তুমি যে এখানে ধরে নিছো y সমান, তোমাকে কিন্তু y ধরতে বলে নাই, তোমাকে কিন্তু বলছে কি z প্রাইম, মানে কত, তোমাকে বের করতে হবে dz বাই dx, x তো আমার আছে এটা সাপেক্ষে করতে হবে, এটা তো মাস্ট। আর এটা করতে বলে কি dz dx, এটা না থেকে আমার যদি p প্রাইম থাকতো আমাকে কি বলছে dp dx, তার মানে তোমাকে বইলা দিতেছে যে তুমি এটাকে p ধরো, তুমি এটাকে p ধরো, y ধরতে বলে নাই, তোমাকে এটা বইলা দিতেছে p ধরো, এখানে z প্রাইম দিয়ে দিতেছে মানে তোমাকে বইলা দিতেছে তুমি এটাকে z ধরো, তার মানে এটা মানে কি, তোমাকে এটা এরা বইলা দিতেছে যে তুমি এটা ধরে করো, তুমি নিজের এখানে স্বাধীন না, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, হয়তো তুমি পুরোটা ম্যাথ সুন্দরভাবে করলা, কষ্ট করে করলা, দেখা গেল শূন্য পেলা, এটা খুবই দুঃখজনক। ওকে, সো আমি এই মর্মার্থটা বুঝাইতে পারছি কিনা? জি। ওকে, এটা একটু ভালো করে খেয়াল রেখো, নোট করে রেখো, সাইড নোট দিয়ে রেখো, এটা কিন্তু কাজে লাগে, এডমিশনে কাজে লাগবে, তুমি যখন এডমিশনের প্রশ্ন সলভ করবা তখন বুঝতে পারবা। ওকে, এবং মজার বিষয়, অনেক এডমিশনের ওই কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখবা বিভিন্ন প্রকাশনের বা কোচিং এর, ওইখানেও দেখবা এই ভুলটা করে, ঠিক আছে, ওই ভুলটা করে, যদি অনেক সময় ক্লাসে সলভ করে দেয় কিন্তু এই ভুলটা থাকে। সো গাইডে করার ক্ষেত্রে ওই জিনিসটা খেয়াল করবা, প্রশ্নে তোমার কি চাইছে, ওরা প্রসিডিউরটা কি করছে, তুমি মনের মতো করে একটা মাধুরী মিশিয়ে ধরার সুযোগ নাই যদি তারা বইলা দেয়, ঠিক আছে। বাংলা ভাষা বললে তুমি যা মনে চাই ধরতে পারো, কোনো সমস্যা নাই, আমি বলছি সবচেয়ে ভালো তোমার নামের ফার্স্ট অক্ষর দাও, তোমার যে নাম আছে তার ফার্স্ট অক্ষর দাও, কোনো সমস্যা নাই, আনকমন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি ফিক্সড করে দেয়া দেয় z প্রাইম p প্রাইম w প্রাইম, তুমি আর বাইরে যাইতে পারবা না। ওকে, যাই হোক, আমরা প্রশ্নে ফিরে আসি, x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, এটা কি বুঝতেছো, চলকের উপরে কিন্তু পাওয়ার চলক, দেখো x একটা চলক, এর উপরে সাইন ইনভার্স x, এটাও একটা কিন্তু চলক, ভেরিয়েবল, অর্থাৎ চলকের উপরে চলক চলে আসছে আমার। ওকে, সো এটা আমরা করি একটু, প্রথমে আমরা মনে করো সাপোজ ধরে নিই, প্রথমে সাপোজ মনে করো আমরা ধরে নিই, ধরি এখন আমরা ধরি y, তুমি প্রশ্ন দেখে নিবা কি ধরার কথা বলছে, আর না হলে তো তুমি ফ্রি স্বাধীন, x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু পাওয়ার আছে আমাকে লন আনতেই হবে, লন অফ y সমান সাইন ইনভার্স x,
তার মানে লন এক্স পাওয়ার রে কি করে সে মাটিতে নিয়ে আইসা তার একদম অহংকার চূর্ণ করে দেয় সাইন ইনভার্স এক্স ওকে আমরা সাইন ইনভার্স এক্স লন এক্স এখন ডিফারেনশিয়েট আমরা করব খুব সিম্পল তুমি চাইলে একটা লাইন লিখতে পারো না লিখলে সমস্যা নাই এই লাইন তুমি চাইলে লিখতে পারো না লাইলে সমস্যা নাই তুমি এক্সপার্ট হইলে অবশ্যই এটা লিখবা না ঠিক আছে তোমার ম্যাথ দেখে টিচার বুঝবে যে তুমি কতটুকু এক্সপার্ট তুমি চালাক হইলে এই লাইন অবশ্যই লিখবা না স্কিপ করবা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবা ঠিক আছে তোমার কাছে ওয়ারেন্ট দেওয়া আছে পুলিশের কাছে যে ওরকম ওয়ারেন্ট দেওয়া থাকে জরুরি অবস্থা 144 দ্বারা ফায়ার করার তোমার কাছে এরকম ওয়ারেন্ট দেওয়া আছে তোমার কাছে যদি ভূতাবস্ত্র থাকে রাবার বুলেট থাকে তাহলে তুমি ওই বন্দুক নিয়ে ধারায় থাকবা এই কাজ করবা কিন্তু তোমার কাছে যদি ফায়ার থাকে ভালো বুলেট থাকে তুমি সরাসরি এখানে অ্যাকশনে চলে যাবে ওকে সো লন ওয়াই কে করলে ওয়ান বাই ওয়াই এখন এটা তো আসলে ওয়াই না এটা আসলে এক্স এই আমরা ধরছি তার মানে এটা করতে হবে কি ডি ওয়াই dx কারণ আমরা কার সাপেক্ষে করতেছি অন্তরীকরণ এইটা বুঝো এটা কিন্তু মনে রাখো ভালো করে এটা পরীক্ষা হলো আমরা ভুল করে আমরা অন্তরীকরণ করব অবশ্যই এই চলকের সাপেক্ষে যদি আমাকে অন্য কিছু বলে দেয়া না থাকে ঠিক আছে বলে দেয়া না থাকে অনেক সময় একটা মজার বিষয় ঘটে খেয়াল করো এইটাকে বলে যে এটার অন্তরীকরণ করো উইথ রেসপেক্ট টু জেড জেড এর সাপেক্ষে তার মানে তোমাকে তখন কিন্তু করতে হবে এটাকে ডিজেড এর সাপেক্ষে ওকে তার মানে এটাকে ডিজেড এর সাপেক্ষে করতে হবে সো তোমাকে দেখতে হবে আসলে কত সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে নরমালি বলে না এটা এডমিশনে এই কাজটা করে এই সরি এমসিকিউতে এই কাজটা করে ওকে এডমিশনে এমসিকিউতে ওকে যাই হোক আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি অনেক কথা বলতেছি তার মানে এটা দেখো এটাকে যদি ডিফারেনশিয়েট করি এইটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলতে পারি একটা ইউ একটা বি ওকে দেখো ইউ বি ফরম্যাটে আছে গুণ আকারে তার মানে ইউ বি তার মানে একটাকে কনস্ট্যান্ট রাখবো এখন আমরা বড় হয়ে গেছি সরাসরি এখন আমরা এটা কনস্ট্যান্ট ডিফারেনশিয়েট করব কাকে লন এক্স কে লন এক্স ডিফারেনশিয়েট করলে কত 1 বাই এক্স আমরা কনস্ট্যান্ট রাখবো কাকে লন এক্স কে ডিফারেনশিয়েট করব কাকে 1 বাই সাইন ইনভার্স কে সাইন ইনভার্স ডিফারেনশিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা করছি 1 বাই এক্স দেখো বুঝতে সমস্যা হয় কিনা না স্যার সমস্যা নাই এখন কিন্তু আমরা বড় হয়ে গেছি এই জন্য আমি সরাসরি করছি ঠিক আছে মাঝে মাঝে আমরা একটু স্কিপ করব এমন পরীক্ষা হলো আমরা এইভাবেই করব ঠিক আছে এমন নাম্বার কাটা যাবে না তার মানে এটা আমরা বলতে পারি কত দেখো এখন এটা আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হইলো আমাদের চাইছিল কি dy / dx আমার সাথে এই একটা অতিরিক্ত 1 / y আছে এইটাকে আমরা কি করতে চাই ওরে ডান দিকে আমরা পাঠাই দিতে চাই ঠিক আছে ওরে আমরা রাখতে চাই না তার মানে আমরা লিখতে পারি dy dx সমান y ইনটু sin ইনভার্স x বাই x প্লাস লন x বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার এইটা ওকে এইটা হয় আমাদের এখন দেখো আমরা এটা সরাসরি এখান থেকে উত্তরটা লিখতে পারি এটা খুবই সিম্পল সেটা হলো আমাদের y এর মানটা জাস্ট আমরা কি করব এখানে বসাই দিব অর্থাৎ আমরা বলবো কি dy dx সমান y y কত ছিল আমার প্রশ্ন যেটা ছিল সেটাই x টু দি পাওয়ার sin ইনভার্স x sin inverse x by x plus ln of x divided by 1 minus x square এইটাই আমার উত্তর দেখো কার কোন জায়গায় বুঝতে সমস্যা হয় কিনা ওকে আমি ম্যাথ করানোর উদ্দেশ্য তোমাদের যাতে প্র্যাকটিস হয় সাথে সাথে তোমাদের কিন্তু ট্রিক্স গুলো বলে দিতেছি যতটুকু সম্ভব হয় তুমি কিন্তু ট্রিক্স গুলো মনে রাখবা কারণ ম্যাথ কিন্তু প্রচুর তুমি কিন্তু ট্রিক্স গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তোমার ওকে ট্রিক্স গুলো মাথায় না রাখলে কিন্তু সমস্যা পড়ে যাবে হ্যাঁ এখানে একটা হোমওয়ার্ক আমরা করে ফেলতে পারি হোমওয়ার্কটা তোমরা নিজেরা করে ফেলবা সেটা হলো অন্তরীকরণ করবা x টু দি পাওয়ার cos ইনভার্স x এর অন্তরীকরণ মনে করো x প্রাইম বাই করবা ওকে dy dx বাই করবা y ধরে করে ফেলবা ওকে আমরা sin ইনভার্স x করছি তুমি cos ইনভার্স x টা নিজে নিজে ট্রাই করবা ওকে এটা তুমি নিজের হোমওয়ার্ক থাকলো আমরা আগেও কিন্তু হোমওয়ার্ক দিতাম তখন আমাদের কলেজে যেহেতু হোস্টেল আছে আমরা কিন্তু হোমওয়ার্ক দিতাম না তখন আমরা বলতাম এটাকে হোস্টেল ওয়ার্ক ঠিক আছে হোস্টেল ওয়ার্ক এখন যেহেতু আমাদের করোনার কারণে সবাই বাড়ি ঘরে আসো সো এটা এখন আমাদের হোস্টেল ওয়ার্ক না এটা হচ্ছে হোমওয়ার্ক ওকে যদিও দুইটাই এইচ আবার খেয়াল করো আমাদের তিনটা ম্যাথ একটা আমরা অলরেডি করে ফেলছি তিনটা ম্যাথ বা এই টাইপের ম্যাথ খুব গুরুত্বপূর্ণ ফর এডমিশন টেস্ট
ঠিক আছে, এডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে এই টপিকটা, যে টপিকটা আমরা করতেছি, এই টপিকের ভিতরে মনে করো সাব টপিক একটা, এইটাই আবার খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, আমরা এটাকে পাঠ করি, তুমি এভাবে পাঠ করে রাখতে পারো, তোমার জন্য সুবিধা হবে বুঝতে পরে। এক্স টু দি পাওয়ার এক্স, ওকে, মানে চলকের উপরে চলক, চলকের উপরে চলক, এক্স টু দি পাওয়ার এক্স, চলকের উপরে চলক, তাই তো, চলকের উপরে চলক, তাহার উপরে চলক, ওকে, চলকের উপরে চলক, তাহার উপরে চলক, কি হইল, ওকে, তাহার উপরে চলো। এখন দেখো, খেয়াল করো, এক্স এর উপরে চলক, মানে চলকের উপরে চলক, তাহাদের উপরে চলক, তাহাদের উপরে চলক, সবগুলা কিন্তু এক কথা না, ঠিক আছে, জিনিসগুলা কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ তোমাকে দিবে, ডিফারেন্ট একটা কি বলবো ভিউ তোমারে দিবে, ওকে। সো জিনিসগুলা কিন্তু একরকম মিন করে না, ঠিক আছে, একরকম মিন করে না। খেয়াল করো আমরা কি বলছি, চলকের উপরে চলক, চলকের উপরে চলক, তাহার উপরে চলক, চলকের উপরে চলক, অল টু দি পাওয়ার চলক, ঠিক আছে। খেয়াল করো, আমি আবার বলি, কনফিউজ হওয়া যাবে না, চলকের উপরে চলক, চলকের উপরে চলক, তাহার উপরে চলক, চলকের উপরে চলক, অল টু দি পাওয়ার চলক, ওকে। তিনটা তিন রকম অর্থ মিন করে, এইটা যদি আমরা করে ফেলছি অলরেডি, একটু আগে করছি, কিন্তু সেটা কি, যদি আমরা লন নিতাম, লন এক্স টু দি পাওয়ার এক্স এইরকম হতো, তাহলে আমি কি করতাম, এই পাওয়ারটাকে, এই পাওয়ারটাকে কি করতাম, ওকে, নিচে নামিয়ে আনতাম, এক্স, মনে করো এই এক্স কে আমরা কি করতাম, নিচে নামিয়ে আনতাম, সেটা হলো লন এক্স, ওকে, এই কাজটা করতাম। এখন আমরা এখানে কি করতেছি, লন এক্স এক্স টু দি পাওয়ার এক্স, ওকে, খেয়াল করো, লন চলক চলক চলক, চলকের উপরে চলক, চলক টু দি পাওয়ার চলক, মানে লন এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটা কি করবো, এটা আমরা ফার্স্টে লিখে ফেলি লন এক্স, আর কি হবে, উপরেরটাকে নিচে নামায় আনবো, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স, মানে পুরা জিনিসটাকে, জোড়াটাকে আমরা নিচে নামায় আনবো, শুধু বেজের লন এক্সটা থাকবে, ওকে। এখন এইখানে কি হবে, এইটাকে এইভাবে চিন্তা করো, এইটা মানে কি হবে, এইটা মানে খুব সিম্পল, তার মানে তোমাকে আগে ভেরিফাই করতে হবে যে এক্স, এক্স ইনটু এক্স, এক্স স্কোয়ার, এখন তোমাকে লন নিতে হবে, এখন তুমি এটাতে লন নাও, এইটা তুমি এখন এটাতে লিখতে পারো, খুব সিম্পল, লন এক্স, লন এক্স, আর এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। দেখো তো তিনটা বিষয় ক্লিয়ার কিনা, না হলে আমাকে বললো, আমি আবার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি, ওকে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে বিশেষ করে যদি দেও কেউ পরীক্ষা, বুয়েট পুয়েট চুয়েটে, তুমি তোমার এডমিশন লাইফে কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এই টাইপের একটা ম্যাথ পাবাই, এইটা নিশ্চিত থাকো, বুয়েট পুয়েট চুয়েট কুয়েট ডুয়েট, তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যদি পরীক্ষা দাও, একটা প্রশ্ন তুমি পাবাই পাবা, এবং ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ম্যাথে মার্ক থাকে 10 অথবা 20, 2 মার্ক আর হাফ মার্ক না, কিন্তু এই বোর্ড পরীক্ষার মতো 10 20, মানে হয় ছক্কা না হয় ফক্কা, ঠিক আছে, অনেক মার্ক কিন্তু, ঠিক আছে, 10 মার্ক কিন্তু হিউজ মার্ক, ঠিক আছে। মানে আমি আবার একটু রিভিউ করি, যখন চলকের উপরে চলক, এটা আমরা করছি, তার মানে পাওয়ার যেটা থাকবে এটা আমার নিচে নেমে আসবে, যখন চলক টু দি পাওয়ার চলক, তাহার উপরে চলক থাকবে, তার মানে মেইন বেসটা ঠিক রেখে, কি বলবো আমরা, মেইন বেসটা তোমার ঠিক রেখে, বেসটা ঠিক রেখে যা উপরে আছে পুরাটা সামনে চলে আসবে, তোমার বেসটা ঠিক থাকবে আর উপরে যা আছে সব চলে আসবে, আর যদি ব্র্যাকেট থাকে, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার সামথিং, অল টু দি পাওয়ার সামথিং, তাহলে এটাকে আমরা ওই সামথিং টু দি পাওয়ার, পাওয়ার যেটা আছে এটাকে আমরা মাল্টিপ্লাই করে ফেলবো, ওকে,
এটাকে আমরা মাল্টিপ্লাই করে ফেলবো। মনে করো আমার যদি সাপোজ এরকম হইতো x টু দি পাওয়ার a, এর উপরে পাওয়ার হচ্ছে b, তাহলে আমি লিখতে পারতাম x টু দি পাওয়ার ab। তখন যদি আমি লন নেই এই পুরা ab টা সামনে চলে আসবে, থাকবে ab লন অফ x। ওকে, সো যেহেতু আমার এটার পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার x এর পাওয়ার x, তার মানে এই এইটা এবং এইটা গুণ করলে আমার কি x স্কয়ার। এখন আমি যদি লন নেই তাহলে পুরা জিনিসটা সামনে চলে আসবে। একটা জিনিস তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যেটা আসলে যেটা খেয়াল রাখলে তোমার এই জিনিসটা মনে রাখা ইজি, সেটা হলো লনের বেজের সাথে কিন্তু এটার কোনো পাওয়ার টাওয়ার কিছু নাই, এটা কিন্তু একদম সহজ সরল মানুষ। ঠিক আছে, একদম সহজ সরল লন এক্স, লন এক্স, লন এক্স, বুঝতে পারতেছো? অর্থাৎ লনের সাথে যে বেজ থাকবে সে কিন্তু ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড, সে একদম ইজি। ঠিক আছে, সে কিন্তু একা, বড়ই একা, পাওয়ার টাওয়ার যা থাকবে সব সামনে বুঝবে, অন্যরা বুঝবে, সে কিন্তু একা থাকতে পছন্দ করে, সে একা, সে বড্ড একা। ঠিক আছে, সো এই জিনিসটা তুমি মাথায় রাখবা যে লনের সাথে যে থাকবে লন একা হয়ে বাকিরা যা আছে সব দিয়ে দিবে। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো তাহলে অল ক্লিয়ার। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন এটাকে আমরা একটু এক্সটেন্ড করব, এক্সটেন্ড করব, ওকে, অ্যাডমিশনের জন্য এক্সটেন্ড করব। ঠিক আছে, এডমিশনের জন্য আর কিছু না, এটা বোর্ড পরীক্ষা আসে না, এডমিশনের জন্য। মনে করো আমি যদি এরকম বলতাম ওয়াই গোস টু এক্স এর পাওয়ার এক্স, তাহার পাওয়ার এক্স, তাহার পাওয়ার এক্স, তাহার পাওয়ার পাওয়ার ইনফিনিটি টু দি পাওয়ার এক্স, হইতে পারে এরকম অসম্ভব কিছু না, 1000 এর পাওয়ার এক্স, 5000 এর পাওয়ার এক্স। তাহলে আমরা কি করতাম, খুব সিম্পল, আমরা যখন লন নিতাম বলতাম কি লন ওয়াই সমান, আমরা কি বলতাম, আমি কি বলছি লন এক্স, সে সুন্দর মতো বসে থাকবে, তার আর চিন্তা নাই, তোমরা যা খুশি করো আমাকে আমার এক্স দিয়ে দাও, আমি একসাথে বসে থাকি। এখন বাকি যা আছে, বাকি যা আছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহার উপরে এক্স, তাহার উপরে ডট 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 এক্স, বুঝা গেল, বুঝতে পারলা কিনা? জি স্যার। এখানে আরেকটা মজার জিনিস আছে, খেয়াল করো এই ডট 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 পাওয়ার টু দা এক্স, এইটা মানে হচ্ছে তোমার ওয়াই, কারণ তুমি তো আসলে জানো না এক্স এর মান কত পর্যন্ত গেছে, এইটাই আসলে ওয়াই ইনটু লন অফ এক্স। এইটা আবার আমরা বুঝি না, এইটা বুঝলে খুব সিম্পল তোমার জন্য ম্যাথ করাটা সহজ হয়ে যাবে, কারণ এখানে তো আমার কত এক্স আছে আমি জানি না, ইনফিনিটি সঙ্গে পাওয়ার এক্স, এখানে মানে কি এক্স এর উপর এক্স, এক্স এর উপর এক্স, এক্স এর উপর এক্স, তো এখানে তো তাই বলছে এক্স এর উপর এক্স, এক্স এর উপর এক্স, তো এটা সমান আসলে ওয়াই বলা যায়, এটাকে আমরা ওয়াই লিখতে পারি। আমরা যখন ম্যাথ করবো এই সময় সহজে বুঝতে পারবো। ওকে, সো আমরা কয়েকটা ম্যাথ করি, চলো ঠাস ঠাস করে। মনে করো আমাকে বলছে ওয়াই গোস টু ম্যাথটা করবো, কোন ম্যাথটা করবো, এটা করি, এটা হচ্ছে আমার লন ওয়াই গোস টু এক্স টু দি পাওয়ার এক্স, তাহার উপরে এক্স। ঠিক আছে, আবার আরেকটা ম্যাথ আসছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহার উপরে এক্স, এই দুইটা যে সেম জিনিস না এইটা তো আমরা বুঝতে পারছি আগে, নাকি এটা আমরা আগে বুঝতে পারছি না? জি স্যার, আমরা বলছি, তার মানে এইটাকে তুমি কিন্তু মডিফাই করতে পারবে না, এইটাতে তুমি হস্তক্ষেপ করতে পারবে না, বাক স্বাধীনতার উপরে হরণ হবে। ঠিক আছে, এর স্বাধীনতায় তুমি হাত দিতে পারবে না, কিন্তু এর স্বাধীনতায় তোমার হাত দেওয়ার অধিকার আছে, কারণ এক্স টু দি পাওয়ার এক্স অল টু দি পাওয়ার এক্স, তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার এক্স ইনটু এক্স, এক্স স্কোয়ার, কিন্তু একই কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এটাকে চেঞ্জ করা যায়। ওকে, সো আমরা দুইটাই করি নাকি, আগে একটা করি তারপর, তার মানে এটাকে যদি এখন আমরা করতে চাই এটা হচ্ছে ওয়াই সমান, এটা তোমাকে শুধু যদি এই পার্টটুকু দেয়া থাকে তুমি এটাকে ওয়াই এটা সমান কিছু একটা ধরে নিবা, আর যদি এরকম দেয়া থাকে তাহলে তো কথাই নাই, যে কোনো ভাবে আসতে পারে। ঠিক আছে, সো আমরা এটা কি বলতে পারি, আমরা এটা সাইডে উপর সাইডে লন নিয়ে নিতে পারি, তার মানে কি হবে লন এক্স, আমার বেস নিয়ে আসলাম লন এক্স, এখন বাকিটা যা আছে জাহান্নামে যাক, আমার কোনো দেখার বিষয় না, তার মানে বাকি আমার থাকলো কত এক্স স্কোয়ার, এই পার্টটুকু আমি লিখে দিব এক্স স্কোয়ার, এইটুকু বোঝা গেল কিনা দেখো তো, এতটুকু এই পার্টটুকু
পার্ট হলো দুইটা, দুইটা গুণাকারে আছে, দুইটা পার্ট, তার মানে আমি একটা ধরে নিব ইউ, একটা ধরে নিব বি, ঠিক আছে, একটা ইউ একটা বি। এখন দেখো আমরা সরাসরি অ্যাকশনে যাব, ঠিক আছে, আমার লাইসেন্স আছে, আমি সরাসরি অ্যাকশনে যাব। ইউ কে কনস্ট্যান্ট রাখলাম, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কত, আমরা অন্য কালার দিই একটু সুবিধা হবে, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কত, 1/x, 1/x। এখন আমরা যদি লন এক্স কে কনস্ট্যান্ট রাখি, এক্স স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কত, মানে এটা কি আসলে x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n, মানে কত, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1ই থাকবে, তাই এটা লিখলাম না, মানে x স্কয়ার হলো 2x। ওকে, যদি আমার x কিউব হইতো তাহলে আমি কি লিখতাম, n x টু দি পাওয়ার n, মানে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2, ঠিক আছে, এগুলো আমরা 3x স্কয়ার, এগুলো কিন্তু এখন আমরা সরাসরি লিখবো, আমরা বড় হয়ে গেছি, ঠিক আছে। এখন দেখো আমাকে কিন্তু বের করতে হবে dy dx, কিন্তু এখানে একটা y আছে এক্সট্রা, এটাকে আমরা জাস্ট ডান সাইডে নিয়ে যাব, y এটা কি হবে, একটা x একটা x কাটা, x প্লাস 2x ln x, ওকে, 2x ln x, আর y এর মানটা কি করব আমরা, এরপরের লাইন, এরপরের লাইনে কি করবা, এই y এর মানটা তুমি এখানে বসাই দিবা, এখানে y এর মানটা বসাই দিবা, x x x, তুমি মূল y এর মানটা বসাবা, তুমি এটা বসানোর দরকার না, এটা বসাইলে হবে, হবে না যে তা না, এটা বসাবা না, মূল যে y ছিল তুমি যেখান থেকে সিম্পলিফাই করে এটা আসছো মূলটা বসাবা, ঠিক আছে, মানে যদি রিটেন ম্যাথ হয়, রিটেন ম্যাথ হয়, আর এমসিকিউ তে দেখবা যে কোনো একটা থাকতেই পারে, এটা আমরা অন্য ট্রিক্সে শিখব, ঠিক আছে, এখানে x স্কয়ার দিয়েও থাকতে পারে মান, এটাও থাকতে পারে, ওকে, তবে রিটেনে অবশ্যই তুমি মূল যে প্রশ্নে যে y এর মান ছিল বা ধরছো ওই মানটাই বসাবা, ওকে। সো এটা হলো আমার x টু দি পাওয়ার x অল টু দি পাওয়ার x, এখন আমরা দেখব x টু দি পাওয়ার x তার উপর x হলে কি হয়। আচ্ছা এইটাতে কার কোনো কোশ্চেন আছে, না স্যার, ওকে, এইটা তুমি বই খুললে দেখতে পারবা, এটা ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, যশোর, ময়মনসিং, রাজশাহী, অভাব নাই, এই ম্যাথ গুলা সবগুলাই কোনো না কোনো বোর্ডে আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ সবগুলা। হ্যাঁ, এখন দেখো আমাদের তাইলে নেক্সট হলো x টু দি পাওয়ার x তাহার উপরে x, ঠিক আছে, এইভাবে থাকতে পারে যে এটার অন্তরীকরণ কত, তাহলে আমরা ধরে নিব y বা y দিয়ে দিতে পারে বা কোন একটা কিছু দিয়ে দিতে পারে, ওকে, তার মানে দেখো এখন কিন্তু আর তোমার x স্কয়ার করার সুযোগ নাই, ব্র্যাকেট নাই কিন্তু, ঠিক আছে, ভুল করা যাবে না, এইটা আর এটা কিন্তু সেম কথা না, এটা মাথায় রাখতে হবে, ডিফারেন্ট থিং, ওকে, তার মানে আমরা লন নিয়ে নিতে পারি উভয় সাইডে, লন এটা কি করব, লন x, খুব সিম্পল, কারণ আমরা কি বলছি আমরা বেজের সাথে কিছু রাখবো না, বেজরে পুরো একা রাখবো, ঠিক আছে, আর এটা কি হবে, x টু দি পাওয়ার x, খুব সিম্পল বিষয়, x টু দি পাওয়ার x। এখন আমরা এটাকে ডিফারেনশিয়েট করতে পারি, লন y মানে কত, মনে মনে y মানে কি x, 1/y, তার মানে এটা যেহেতু x না, dy dx। এখন দেখো এটাকে আমরা দুইটা পার্ট করে ফেলতে পারি, এটা u এটা b, ঠিক আছে, একটা u একটা b, ঠিক আছে, এটা ইউ এইটা বি। এর আগে তুমি আরো একটা কাজ করতে পারো চাইলে, ঠিক আছে, আরো একটা কাজ এখানে চাইলে করতে পারো, অসম্ভব কিছু না। ও এখানে একটা ভুল আমরা করে ফেলছি, কিন্তু একটা ভুল কি আমরা করে ফেলছি, না ভুল করি নাই তো, ভুল করি নাই, তবে আমার কাছে একটা সুযোগ আছে, তুমি চাইলে করতে পারো সেটা, ওকে, আমার কাছে একটা ইজি ওয়ে আছে, সেটা করাটা দরকার, কারণ না হলে আমাকে পরে বিপদে পড়তে হবে, এই জন্য এইখানের এই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, তুমি না করলে হবে না তা না, তাইলে পরে আবার ক্যালকুলেশনে ঝামেলা হবে, তুমি এখানে এই ট্রিক্সটা তোমাকে এটা মনে রাখতে হবে, এই জন্য এটা মনে এত ইম্পর্টেন্ট, ওকে, এই ট্রিক্সটা মনে রাখো তুমি, সেটা কি, সেটা খুব সিম্পল, আচ্ছা আমরা কি সরাসরি এটা করব না, আচ্ছা করি, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, আচ্ছা আমি করি, সেটা হলো এখানে তুমি একটা ট্রিক্স ইউজ করতে পারো, এরকম যে লন আমরা এই লাইনের পর থেকে এখানে ডিফারেনশিয়েট করব না,
ওকে এটাকে আমরা লন ওয়াই রাখলাম। এখানে একটা ট্রিক্স করতে পারি, দেখো আমি এইরকম বলতে পারি লন, এটা আরেকটা লন নিলাম, কেন নিলাম বলতেছি, আরেকটা লন নিলাম, লন এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, তার মানে আমি এখানে তাহলে এটা বলতে পারি, দেখো এটা এ ইনটু বি বা এক্স ইনটু ওয়াই, তার মানে গুণ আকারে আছে, যোগ আকারে লিখবো, লন এক্স প্লাস লন লন অফ এক্স, ঠিক আছে। তারপর এখানে আমরা লিখতে পারি কি, এটা পাওয়ার আছে কত, এক্স, তার মানে এই পাওয়ারটা কি আমার নিচের সামনে চলে আসবে, এক্স লন অফ এক্স প্লাস লন লন অফ এক্স, আর বাম দিকে আমার এটা তো আছে। এখন আমি এটাকে ডিফারেনশিয়েট করব। এখন কথা হলো আমি এই কাজটা করলাম কেন বা কি কারণে করলাম, অর্থাৎ ডাবল লন নিলাম কেন, ডাবল লন নিলাম কেন। তুমি ডাবল লন না নিলে ওইখান থেকে ক্যালকুলেশন করতে পারবা, আগের মতোই হবে, কোনো সমস্যা নাই। নেওয়ার একটা কারণ খেয়াল করো, আমি যখন লন রাখতাম মানে একটা লন নিয়ে যখন ডিফারেনশিয়েট করব, তখন এখানে এক্স টু দি পাওয়ার এক্স এর একটা টার্ম আছে, তোমাকে এখানে একটা ঝামেলা পোয়াইতে হবে, ঠিক আছে, মানে এ টু দি পাওয়ার এক্স ওই ফরম্যাটটা চিন্তা করতে হবে, তার মানে এ টু দি পাওয়ার এক্স ডিফারেনশিয়েট করলে ইনটু লন অফ এ, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। আমরা এইখানে ডাবল লন নেওয়ার কারণে এইখানে কোনো ওই রকম উল্টাপাল্টা পাওয়ার নাই, ঠিক আছে, মানে সিম্পলিফাই হয়ে গেছে। তুমি যখন এখানে ডাইরেক্ট করবা এরকম আনার পরে শেষের দিকে তোমাকে এটা আবার কাটাকাটি করতে হবে, মানে জিনিস একই, জাস্ট এটাকে পরের দিকে করতে হবে, আমরা এটাকে ফার্স্টের দিকে করে ফেললাম। তুমি এইভাবে করলেও কোনো সমস্যা নাই, একটু আগে আমরা যেভাবে করছি এইভাবে যেতে পারবো, কোনো সমস্যা নাই, জাস্ট আমরা একটু অন্য প্রসিডিউরে গেলাম, তাহলে ক্যালকুলেশনটা এখানে ইজি হবে। দেখো এখানে মানগুলো কিন্তু সব জেনারেল কেস, ঠিক আছে, মানে কোনো পাওয়ার, তাই এই লাইনটা আবার বুঝিয়ে দেন, কোনটা জি স্যার, এই লাইনটাই, এটা এটা জি স্যার, এটা তো খুব সিম্পল, এই যে লন এক্স টু দি পাওয়ার এক্স, আর আমরা জানি লনের সাথে যা পাওয়ার তাই সামনে চলে আসে, এই যে এক্স সামনে চলে আসলো, ইনটু লন অফ এক্স, আর এটা যা আছে তাই রাখছি লন লন এক্স, ঠিক আছে, কারণ এইটা কি, এটা হচ্ছে এটা এ এটা বি, সো আমরা তো জানি লন এ বি হলে কি হয়, লন এ প্লাস লন বি, একটু আগে আমরা প্রথমে লিখছিলাম, সো এটাই লিখছি লন এ প্লাস লন বি। ওকে তুমি এটা ঝামেলা মনে করে করো না, তুমি এখান থেকে সরাসরি করতে পারবা, কিন্তু তারপরে তোমাকে আবার ক্যালকুলেশনটা করতে হবে। সো আমরা ক্যালকুলেশনটা আগে শর্ট করে ফেললাম, ঠিক আছে, সো আমরা বলবো তোমার জন্য দুইটা পথই খোলা থাক, দুইটা পথই খোলা থাক, পরীক্ষা হলে মাথা গরম থাকে, যদি তোমার এই ধরাধরির ব্যাপারটা, অর্থাৎ এখানে যে আমার এক্সট্রা লন দুইবার নিতে হবে, যদি মনে থাকে তাহলে তুমি করতে পারো, না করলে সমস্যা নাই, ঠিক আছে, আবার বেশি করতে গেলে ওইটার সাথে প্যাচ লাগাই দিবা, কারণ দুইটা তো জিনিস একই, শুধু একটা ব্র্যাকেটের ব্যাপার। ওকে যাই হোক, আমরা তার মানে এইটাকে শুধু এখন ডিফারেনশিয়েট করলেই হবে। ওকে সো দেখো আমরা এটা লিখতে চাই, তুমি এইভাবে ট্রাই করে দেখতে পারো সরাসরি এইভাবে লন ডাবল না করে, দেখো লন লন অফ ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স প্লাস লন লন অফ এক্স, ঠিক আছে, অনেক সহজ হয়ে তোমার জন্য। এখন যদি তুমি ডিফারেনশিয়েট করো লন এক্স, এই পুরাটাকে জিনিসকে তুমি মনে মনে এক্স মনে করো, এই পুরাটাকে মনে মনে এক্স পাবো, তাহলে লন এক্স, লন এক্স ডিফারেনশিয়েট কত, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, এখন এটা তো আসলে এক্স না, তার মানে এটা কি আবার আবার ডিফারেনশিয়েট ডিডি এক্স লন ওয়াই। ওকে এটাকে আমরা মনে মনে এক্স ধরছি, তাহলে মানে লন এক্স ওয়ান বাই এক্স, এখন এটা তো আসলে এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেনশিয়েট করছি। ওকে এখন এটা দেখো, এটা ইউ এটা বি, ওকে খেয়াল করো এইটা ইউ এটা বি, তাই তো নাকি, তার মানে আমরা একটাকে কনস্ট্যান্ট রাখি, এক্স কে কনস্ট্যান্ট, তার মানে লন এক্স ডিফারেনশিয়েট করলে কত, ওয়ান বাই এক্স, এম আই রাইট। এখন আমরা লন এক্স কে কনস্ট্যান্ট রাখি, এক্স কে ডিফারেনশিয়েট করলে কত, ডিএক্স ডিএক্স ওয়ান প্লাস লন অফ এক্স, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কত, এটাকে মনে মনে এক্স ধরো, লন এক্স ওয়ান বাই এক্স, আর ডিডি এক্স হচ্ছে কত, লন অফ এক্স। দেখো তো এই লাইনটা বোঝা গেছে কিনা স্যার, আরেকবার বুঝাই দেন। ওকে খেয়াল করো ভালো করে, আচ্ছা আচ্ছা আমি আবার বলি,
এইটাকে তুমি মনে মনে চিন্তা করো x, তার মানে লন অ্যাকচুয়ালি কি লিখতা 1 বাই x, আমি এটাই লিখছি 1 বাই x। এখন তো এটা তো আসলে x না, এখন এটার মুখোশ উন্মোচন করে দাও, এটা হচ্ছে লন y, এটা তো আসলে x না, তার মানে এটাকে আবার আমার ডিফারেনশিয়েট করতে হবে যেহেতু এটা x না, ওই যে কলার চামড়া ছিলার মতো আবার করলাম। এখন এই পুরোটাকে করতে হবে, এখানে দুইটা টার্ম আছে মানে দুইটা ভেরিয়েবল আছে, চলক আছে, এটাকে যদি u বলি এটাকে v বলি, তার মানে একটাকে রাখবো আর একটাকে করবো, x কে রাখলাম লন x কে করলে কত 1 বাই x, এখন লন x কে আবার ফিক্সড রাখলাম, x কে করলে কত dx 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 কাটাকাটি করলে এই যে 1, আর এইটাকে করব এইটাকে আবার চিন্তা করো মনে মনে x, তার মানে লন x 1 বাই x, এই যে এটা 1 বাই x, এখন এটা তো আসলে x না, তার মানে এটাকে আবার করছি, বুঝা গেল কিনা? জি স্যার। ওকে বাই, এখন দেখো এটাকে আমরা কি করব, এটা 1 বাই লন অফ y, এখন আবার এটাকে করতে হবে, এইটাকে চিন্তা করো x, তার মানে ddx লন x, লন x কি করলে কত 1 বাই x, কিন্তু এটা তো আসলে x না, এটা y, তার মানে এটাকে আবার করতে হবে dy dx। ওকে, আর এখানে দেখো এই x কাটা মানে কত 1, আমরা কিন্তু কাটাকাটি করব না, মনে রাখতে হবে লন অফ x প্লাস 1 বাই লন অফ x, আর লন x ডিফারেনশিয়েট করলে কত 1 বাই x। ওকে, ডিফারেনশিয়েট করলে কত 1 বাই x। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি ক্লিয়ার। ওকে, এখন দেখো আমার কিন্তু বের করতে হবে কি, আমাকে কিন্তু বের করতে হবে শুধু dy dx, আমার সাথে এই আবর্জনাগুলো আছে, এই আবর্জনাগুলোকে আমাকে জাস্ট রাইট হ্যান্ড সাইডে ফ্লিক করে দিতে হবে। ওকে, মানে ডান দিকে পাঠাই দিব, তার মানে আমি কি লিখবো, dy dx সমান y ln of y ইনটু 1 প্লাস ln of x প্লাস 1 বাই x ইনটু ln x। ওকে, x ইনটু ln x, জাস্ট আমরা কি করলাম, আমরা ওই y ln y এইটাকে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে, কারণ এখানে আমাদের প্রশ্ন ছিল কি x, এখন আমরা y সমান মানটা জাস্ট বসাই দিব, ঠিক আছে, y সমান মানটা বসাই দিব, দেখো আমরা বসাই দিব, আমরা y সমান কত ধরছিলাম আসলে, x তার উপরে x তার উপরে x, এটা আমরা প্রথমে ধরছিলাম, এখন কথা হলো ln y সমান কত, y সমান আমরা কি ধরছিলাম, x তার উপরে x তার উপরে x, এখন যদি তুমি ln y নাও তাহলে কি হবে, ln of x আর উপরে যা আছে তা চলে আসবে সামনে, কারণ আমরা কি বলছিলাম এই লনের বেসটা যা আছে সব সময় সরল থাকবে, ঠিক আছে, তার মানে এই লনের পরিবর্তে আমরা এটা বসাই দিতে পারি x টু দি পাওয়ার x ln of x আর বাকিটা যা আছে তাই, তুমি এটা চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই, আর যদি মনে মনে পারো তাহলে মনে মনে ক্যালকুলেশন করে বসাই দিতে পারো কোনো সমস্যা নাই, দেখো এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয় কিনা। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই তো নাকি? জি স্যার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, সমস্যা বলো, সমস্যাটা কি আসলে সমস্যা? এখন দেখো আরেকটা মেনট করি, e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x x স্কয়ার। ওকে, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে ম্যাথ হয়, ঠিক আছে, আলাদা ভাবে কিন্তু ম্যাথ হওয়া সম্ভব, অর্থাৎ শুধু এই পার্টটুকুকে তোমার ডিফারেনশিয়েট করতে বলা যাইতে পারে, কোনো ব্যাপার না, এইটুকু বলা যাইতে পারে, একটু আগে আমরা এটা করছি অলরেডি, ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। ওকে, সো জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে হওয়া সম্ভব, ঠিক আছে, অসম্ভব কিছু না, ওকে, অসম্ভব কিছু না। এখন তোমাকে তোমাদেরকে একটা মজার জিনিস আমি জিজ্ঞেস করব, তোমরা বলবা উত্তর দিবা আশা করি পারবা, সেটা হলো আমি যদি একটু আগে বলছিলাম কি লন অফ এ বি বা এক্স ওয়াই বলি সমান কি বলছি লন এক্স প্লাস লন ওয়াই, এখন আমি যদি বলি লন অফ
x plus y এইটাকে কি ln of x y বলা সম্ভব? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? এটাকে কি বলা সম্ভব? জি স্যার বলা সম্ভব, লন তো দুইটার সাথে এটা সম্ভব বলা সম্ভব তো স্যার। জি স্যার বলা সম্ভব। এইখানে যদি গুণ আকারে থাকে যোগ বলা যায়, যোগ থাকলে কি গুণ বলা যায়? জি স্যার বলা যায় তো মনে হয়। এই আবার মনে হয় কি জিনিস স্যার? বলা যায়। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ভালো করে খোঁজ নিয়ে দেখবা। এটা আমার উপর রাখলাম না, তোমার উপর ছেড়ে দিলাম। ওকে আচ্ছা দেখো, এখানে খেয়াল করো, এইখানে এইখানে প্রথম দেখে একটা জিনিস মনে হইতে পারে যে এটা তো মনে হওয়াটা স্বাভাবিক। খেয়াল করো যে মিসকনসেপশনটা তৈরি হয়, আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয় আর যে আমরা এইটা যখন করছি লন কিন্তু নিয়ে আসছিলাম, লন আনছি, কিন্তু এইটাকে লন ছাড়া করা যায় আবার লন আনাও যায়, ঠিক আছে? অর্থাৎ এইটা দেখে কিন্তু আমার ফার্স্ট একটা ইমপ্রেশন তৈরি হবে, ঠিক আছে, যেহেতু লন আনা যায় তার মানে এটাকে আমরা একটা কিছু ধরে ফেলবো। হ্যাঁ ধরি, সমস্যা নেই, ধরে একটা লন নিয়ে এসে একদম কাপে কাপ করে ফেলবো, এইরকম কিছু একটা করে ফেলবো, এইরকম কিছু একটা করে ফেলবো লন এনে। এখন একটু সিম্পলি চিন্তা করো, এইখানে লন আনার পরে তুমি কি করতে পারবা, তুমি কি করতে পারবা? তার আগেও চিন্তার বিষয় লন কেনার আসলে দরকার আছে, এটাও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি সিম্পলি লন না এনে এখানে আমি যদি সিম্পলি ডিওয়াই ডিএক্স করতাম, ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার, এটা রহিম এটা করিম, ডিএক্স সবার মধ্যে বন্টন করে দিব, খুব সিম্পল হয়ে যেত না? অর্থাৎ আমি এটার জন্য ডিফারেনশিয়েট করতাম, এটার জন্য ডিফারেনশিয়েট করতাম, দুটো যোগ করে দিতাম শেষ। অর্থাৎ তোমার এই লন টন এর ঝামেলা দরকার নেই, তুমি এইটা আগের থেকে স্বতন্ত্র ভাবে পারো, এইটাও তুমি পারো, জাস্ট যোগ করে দিলে খেলা শেষ। ওকে, সো তোমাকে এই জিনিসটা ফিল করতে হবে আগে, প্র্যাকটিসের সাহায্যে এই জিনিসটা আয়ত্তে আনতে হবে যে আমি কোন সময় লন আনবো কোন সময় আনবো না, এটার কিন্তু ফিক্সড কোনো কিছু রুল নাই। লনটা হইলো একটা অপারেটর যার দ্বারা তোমার কাজটা ইজি হবে, এটা তোমাকে ফিল করতে হবে যে তোমার কোন সময় লনটা লাগবে কোন সময় লাগবে না। খুব সিম্পল জিনিস, খুব সিম্পল ব্যাপার, তোমার কোন সময় লনটা প্রয়োজন কোন সময় প্রয়োজন নাই। ওকে, খুব সিম্পল ব্যাপার। তার মানে এখানে যেহেতু আমার করিম আর রহিম দুই ভাই আলাদা আলাদা আছে, সো আমার লন দরকার নাই, কারণ ডিডিএক্স অপারেটরটা যখন আমি আনবো তাদের মধ্যে আমি বন্টন করে দিতে পারতেছি ইজিলি, এবং আলাদা আলাদা বন্টন করলে তাদের ডিফারেন্সিয়েশনটা আমি জানি, সো আমার দরকার নাই। এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা আমি আগে জানতাম, এই জিনিসটা আমরা এখন একটু জানবো, জেনে দুইটা যোগ করে দিব। আমি কি মূল থিমটা ধরাই দিতে পারছি? জি স্যার। ওকে, এই পার্টটুকু আমরা একটু আগে করছি, কিন্তু একটু আগে করছি x x x স্কয়ার, আর এইটা আমরা এখন একটু করব, এটা যদি আমরা পারি তারপর দুটো যোগ করে দিব, শেষ, খেলা শেষ। এটা কি আমার ddx e টু দি পাওয়ার x স্কয়ার, এটাকে ডিফারেনশিয়েট করলে কি হবে? আমরা কি জানি ddx e টু দি পাওয়ার x, এর ডিফারেনশিয়েট করলে কি হয়? e টু দি পাওয়ার x ই থাকে, যা আছে তাই থাকে। তার মানে এটাকে ডিফারেনশিয়েট করলে মনে মনে চিন্তা করো e টু দি পাওয়ার x, তার মানে এটা করলে কত? e টু দি পাওয়ার x। এখন বলো এটা কি আসলে e টু দি পাওয়ার x? এটা কিন্তু e টু দি পাওয়ার x না, তার মানে এটাকে আবার আমার ডিফারেনশিয়েট করতে হবে ddx x স্কয়ার। ওকে, এটাকে আবার আমার ডিফারেনশিয়েট করতেছে, এখন আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x স্কয়ার, আর x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে 2x। ওকে, এটা হলো e টু দি পাওয়ার x স্কয়ার, এখন এই e টু দি পাওয়ার x স্কয়ার ডট 2x আর পরে যেটা ছিল ওইটার পুরাটা বসাই দিলেই আমাদের কাজ শেষ। এটা সম্ভবত ছিল কত ছিল, x x স্কয়ার ইনটু x 1 প্লাস 2 লন x, এইরকম কিছু একটা ছিল, তুমি এইরকম কিছু একটা পাবা। ওকে, মানে ওই যে পরের যে টার্ম আছে দুইটা যোগ করে দিলেই মোটামুটি আনসারটা বের হয়ে যাবে।
ওকে, অর্থাৎ তোমার কাছে যত ইজিলি তুমি করতে পারবা জিনিসটাকে ইজি করবা, টিপিক্যাল করবা না, ঠিক আছে? মূল কথা হইলো এটা, তুমি এটাকে টাফ অর্থাৎ মানে একটা বিদঘুট চেহারা বা একটা কঠিন ফর্মে নিয়ে যাবা না, যতটা সহজে করা যায়। ওকে, সহজে কঠিন করবার না, যত সহজে করা যায়। এই জিনিসটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, অন্য একটা মেয়ে দেখি। মোটামুটি মেয়ে আমরা সবই করে ফেলতেছি, দুই একটা চারা, ওই দুটো তোমরা করে ফেলবা সাথে সাথে, তাহলে আর কনফিউশন হবে না। আচ্ছা, আমরা এক্স টু দি পাওয়ার টাইপের ম্যাথ কিন্তু করছি। ওকে, এক্স টু দি পাওয়ার টাইপের ম্যাথ।